আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বরাবরের মতোই দীর্ঘ বিরতি দিয়ে আবারও চলে আসলাম আজকের এই অনন্য ক্লাসে। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস দিব। যারা ক্লাসে আছেন, আজকে মোটামুটি এনভায়রনমেন্টটা আমার কাছে নতুন লাগছে, কারণ আমি কখনো এইখানে ক্লাস নিই না, আমার নতুন বাসায় ক্লাস নিচ্ছি। তো তোমরা যারা জয়েন করেছো, আজকে ক্লাসটা মূলত হচ্ছে বিসি অ্যাডমিশন কেন্দ্রিক। বিসিএস স্টুডেন্ট থেকে চাকরি যারা আছেন সবাই ক্লাস জয়েন করতে পারবেন, বিকজ এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট। আমি কথা শুরু করছি, তার আগে আমি যেটা করব একটু লাইভটা আমি শেয়ার করে আসি, এবং যারা যারা জয়েন করেছেন এবং করেছো তোমাদেরকে আমি বলছি, তোমরা যেটা করবে অবশ্যই লাইভটা শেয়ার দিবে, এবং তোমার যে বন্ধুকে নিয়ে ক্লাসটা করতে চাও তাকে অবশ্যই মেনশন করবে, ঠিক আছে? তাহলে আমি যে তোমরা যেটা করবে একটু লাইভটা শেয়ার করবে, আর আমার বোর্ডটা একটু নিচে আছে, আমি একটু বোর্ডটা উপরে উঠাই দিই, তাহলে আমাদের মোটামুটি সব কিছু ওকে হয়ে যাবে। ওকে, আমার সাথে যারা যারা সংযুক্ত হয়েছো, কে কোথা থেকে সংযুক্ত হয়েছো, কে কেমন আছো, এবং অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, অনেকেই মেনশন, ফারিয়া দিল রোবা তার বন্ধু মেনশন করেছে, থ্যাংক ইউ। ওকে, তো আমি একটু শেয়ার করে আসি, লাইভটা একটু শেয়ার করে আসি, তোমরা সবাই যেটা করবে একটু লাইভটা শেয়ার দাও, ঠিক আছে? হাসনাত আবদুল্লাহ একটা, সবাই একটু শেয়ার দিয়ে থাকো। হ্যাঁ, সবাই দয়া করে একটু শেয়ার দিবে নিজ নিজ দায়িত্বে, তোমাদের যে গ্রুপগুলো আছে, তোমাদের যে, আমি চাচ্ছি আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যারা যুক্ত হয়েছো তারা অনেকটাই জানো বলেই যুক্ত হয়েছো। এই ক্লাসটা তোমরা অনেকেই অনেক কনফিউজড, বিকজ এখানে এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলো হচ্ছে আমরা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি। তো আশা করি আজকে ক্লাস করলে তুমি এই প্রবলেমের মধ্যে পড়বে না, আমি কথা দিচ্ছি তোমাকে এটা সলভ হয়ে যাবে। আমরা জাস্ট ক্লাসটা আজকে বেশিক্ষণ দীর্ঘ করব না, ক্লাসটা নিব হচ্ছে ধরো আধা ঘন্টা প্লাস ক্লাস নিব, এর মধ্যে দেখবা তোমাদের যা প্রবলেম আছে সলভ হয়ে যাবে। নতুন ধারায় নতুনভাবে একটু অন্যরকমভাবে ক্লাসটা নিব, তো সুতরাং বুঝতে পারছো তোমরা যেটা করবে একটু শেয়ার দাও, প্লিজ শেয়ার দাও। অনেকদিন ক্লাস নিই নাই, অনেকদিন বলতে আমি আমার ব্যক্তিগত বই কিংবদন্তি বই নিয়ে কাজের প্রেশারে ছিলাম, এবং সেজন্য আমি এই লাইভগুলো আমি রেগুলার করতে পারি নাই। তো এখন থেকে ব্যাক টু ব্যাক, আমি আবার বলছি, কথা দিচ্ছি বরাবরের মতোই পূর্বের মতো ব্যাক টু ব্যাক এখন ক্লাস যাবে। তোমরা যারা জয়েন করেছো তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তোমরা দয়া করে আরেকটু কষ্ট করবে, কে কোথা থেকে ক্লাস করছে, এবং ক্লাসটা কাইন্ডলি একটু তোমাদের মতো করে শেয়ার দেবে। আপনি ইনবক্সে রিপ্লাই দেন না কেন ভাইয়া, লিখেছে সামরিন সোনা লিখেছো, আমি ঠিক আছে এখন থেকে তোমাদের ইনবক্সে রিপ্লাই দিব, প্রবলেম নেই। আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লাসে আজকে মোটামুটি শুরু করি। বুসরা লিখেছে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থেকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শেহরিন লিখেছে, স্বামী মেনশন করেছে, তোমরা মেনশন করছো, ঠিক আছে। তাহলে ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই, ক্লাস শেষে বিয়ের অনুষ্ঠানে আছি ভাই, এই মজা করবি না, আজকে খুব সিরিয়াস পড়াবো, ঠিক আছে? কোনো মজা হবে না, খুব সিরিয়াস একদম ক্লাসের মধ্যে পড়াবো। আরেকটা গ্রুপে শেয়ার করে দিই, গ্রুপের তার অভাব নাই। ওকে, ডান, আমরা আবার পড়ায় যাচ্ছি, প্লিজ। আজকে যে টপিক্সটা আমি পড়াবো সে টপিক্সটা হচ্ছে, আমি তোমাকে বলে রাখি, তুমি অনেক বই পড়েছো, অনেক জায়গায় ক্লাস করেছো, আমি বলে রাখি আমি যেভাবে টপিক্সটা আজকে পড়িয়ে দিব, আমার বিশ্বাস তুমি এইভাবে কখনো পাও নাই, সত্যি বলছি। তুমি জাস্ট আজকে ক্লাসটা করবে তাহলে বুঝবে যে এই ধরনের যে প্রবলেমগুলো, ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে, সেখান থেকে যখন ভার্সিটি পরীক্ষায় কিংবা বিসিএস চাকরি পরীক্ষায় যে প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো অনেক সময় তুমি তোমার এই মানে তুমি সিরিয়াসলি নাও নাই, তুমি তিন চারটা বাক্য মনে রেখেছো, কিন্তু এই তিন চারটার বাক্যের বাইরে গিয়েও প্রশ্ন আসে। এখন এই প্রশ্নগুলো তুমি কীভাবে সলভ করবে বা তুমি কীভাবে পারবে? তো সুতরাং মনে রাখবা, চান্স তারাই পাবে যাদের কোনো গাফলতি থাকবে না, যারা একদম প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড একদম নিজের মতো করে গেঁথে নিবে। যদি পরীক্ষায় চলে আসে তখন আমি কী করব? এই ফিলিংস নিয়ে যারা একদম আত্মবিশ্বাসী হয়ে প্রত্যেকটা টপিক্সে আত্মবিশ্বাস রাখবে তারাই পারবে। আর সেই আত্মবিশ্বাস অর্জন করার জন্য তোমাকে আজকের এই ক্ষুদ্র যে টপিক্সটা আছে, উপাদান উপকরণ একক, এই টপিক্সে ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়েছি, একদম একদম শেষ করে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এরপর আমাদের আরও যে ক্লাসগুলো আছে ব্যাক টু ব্যাক আমাদের আরও ক্লাস যাবে। যেমন আমি তোমাদের লাইভে গতকালকে লাইভে এসে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের যে অন্যান্য যে টপিক্সগুলো আছে, যেমন দেখেন
দেখো অভিধান ক্রম আছে না, এই অভিধান ক্রম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনবার, এ যাবৎ তিনবার অভিধান ক্রম থেকে এসেছে, দুইবার এসেছে বি ইউনিটে এবং 7 সালে, এবং এই যে 20 সালে যে পরীক্ষাটা হয়েছে, মানে 20 সালে যে বিশের যে ব্যাচটা, এবং আরেকবার আসছিলো এ ইউনিটে আসছিল, ঠিক আছে। সুতরাং বুঝতে পারছো অভিধান ক্রমটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই অভিধান ক্রমের বিকল্প কিচ্ছু নেই, আসবেই আসবে আসবে আসবে। এবং যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছেন, বিসিএস দিচ্ছেন, বিসিএস এর আপনি খেয়াল করে দেখেন বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু ঘুরতেছে, খেয়াল করে দেখেন, আগের মতো কিন্তু গদবদা নেই, এখন কিন্তু টপিকসগুলো একটু ঘুরতেছে, খেয়াল করে দেখেন। সুতরাং আপনাদের জন্য, আপনার জন্য ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি ক্লাসটা। এই ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদেরকে যেটা করব, আমি কিছু বিগত বছরের কোশ্চেন আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন এখান থেকে কত রকম কত ধরনের প্রশ্ন এসেছে, আমি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রথমে ভার্সিটির প্রশ্নগুলো বলতেছি। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি, কথাটা বুঝবা, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। নাম্বার টু, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি, সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছে এবং এই দুটো প্রশ্ন বিসিএস পরীক্ষাতেও এসেছে। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি, দুইটা বললাম। তিন নম্বর রাবিতে আসছে, ভাষার মূল উপাদান, তিনটা ক্যাটাগরি গেল, চারটা। এবার চার নম্বর আসো, ভাষার মৌলিক উপাদান, পাঁচ নম্বর। ছয় নম্বর, ভাষার মৌলিক উপকরণ, খেয়াল করো আমি কিন্তু রিপিট করতেছি না, প্রশ্ন নতুন নতুন প্রশ্ন বলতেছি, ইনটেক প্রশ্ন বলতেছি। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি, খেয়াল করো শব্দ। এবার আসছে, শব্দের ক্ষুদ্রতম একক বললাম কিছুক্ষণ আগে, এবার বলছি শব্দের ক্ষুদ্রতম অংশ, কি বলেছি, অংশ। এরপর আসো বাক্যের একক বা মৌলিক উপাদান, বাক্যের একক বা মৌলিক উপাদান। তারপর চলে আসো বাক্যের মৌলিক উপাদান, কিছুক্ষণ আগে বলেছিলাম ভাষার মৌলিক উপাদান, এখন প্রশ্ন আসছে কি যে এটা ঢাবি প্রশ্ন, ঢাবি 1998 সালে আসছিল গয়ানিটে, বাক্যের মৌলিক উপাদান। আচ্ছা এরপর আসো, এবার চাকরি পরীক্ষার প্রশ্ন বলি, ভাষার ক্ষুদ্রতম উপাদান, এটা ক্ষুদ্রতম একক হিসেবে এসেছিল, ক্ষুদ্রতম উপাদান হিসেবে এবার আসলো, ভাষা ভাষা পরিবর্তন হয়েছে। এবার আরেকটা কোশ্চেন, এটা পিএসসির অধীনে আসছিল 1994 সালে, কোশ্চেনটা খুব সেন্সিটিভ, খেয়াল করো। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট, এই ইটকে বাংলা ভাষায় কি বলে, আমি আবার বলছি, ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট, এই ইটকে ভাষার বাংলা ভাষায় কি বলে, খেয়াল করছো প্রশ্নগুলো। তো এই ধরনের প্রশ্নগুলো পারতে হলে তোমাকে ডেফিনেটলি যেটা করতে হবে, একদম তোমাকে পারদর্শী হতে হবে এই টপিক্সে। আমি দায়িত্ব নিচ্ছি, শুরু করছি আজকে ক্লাস, ঠিক আছে। তো যারা যারা ক্লাস করছো একটু কমেন্ট করবে যে আমি তোমাদেরকে একটু আজকে ম্যাজিক্যালি পড়াবো, তোমরা সবাই জানো যে আমি একটু ম্যাজিক্যালি থ্রিল দিতে ভালোবাসি। তোমরা আমাকে যেটা বলবা যে এই টপিক্সে কার কার প্রবলেম আছে, যারা বিসিএস স্টুডেন্ট এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা আছো, তোমরা প্রত্যেকে লিখবে এই অধ্যায়ে কার কার প্রবলেম হতো, আমি জাস্ট ম্যাজিক দেখাবো, তোমরা লিখবে, জাস্ট তুমি তোমার এই নিজ আঙ্গুল দিয়ে নিজ মুখে বলবে যে এই এই অধ্যায়ে তোমার প্রবলেম ছিল। এই মানুষটাই তুমি যেটা করবা আগামী আধা ঘন্টা পরে, আমার ক্লাস করার পরে তুমি সেই মুখে সেই হাত দিয়ে তুমি লিখবা যে ভাইয়া ইনশাল্লাহ পারবো, একদম আত্মবিশ্বাস কাল দেন, তারপর দেখেন কী অবস্থা করতেছি, সত্যি বলতেছি। লিখো কার কার প্রবলেম ছিল, তাহলে আমি একটু প্রেডিকশন করতে, আমি একটু পরিসংখ্যান করতে পারবো। অনেকে লিখেছে আছে আছে, হ্যাঁ, তারপর এ আর আর্মিনা লিখেছে আমার আছে, তারপর আরও অনেকে জয়েন করছে, আতিক হোসেন লিখেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আমি কমেন্টগুলো পড়বো, আস্তে আস্তে পড়বো, ঠিক আছে। আমি আজকে প্রথম এসেছি, আজকে একটু বেশি বেশি করে পড়াইতে হবে, ঠিক আছে। ওকে আসো, আমার মুখস্থ করছিলাম, হ্যাঁ, এই যে রেজোনা লিখেছে যে আমরা মুখস্থ করেছিলাম, ভাই মুখস্থ করে তুমি পারবে, একটা বাক্য দুইটা বাক্য তিনটা বাক্য চারটা বাক্য মুখস্থ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে যখন আরও আসবে, অর্থাৎ আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি উপাদান উপকরণ যে এককের যে ক্লাসটা, এই এই ক্লাসটা দিয়ে তুমি প্রায় বাইশটা থেকে তেইশটা লাইন শুদ্ধ করতে পারবা, মানে আনসার করতে পারবা। তুমি চিন্তা করতে পেরেছো, তুমি তিনটা পড়ে তিনটা মুখস্থ করে স্যাটিসফাইড, বাট এর বাইরে প্রশ্ন আসতে তুমি পারছো না। ওকে আসো, পড়ায় আসো। আমি এই ক্ষেত্রে আমি যেটা বলবো, একটা সূত্র মনে রাখতে হবে, কি বলেছি, সূত্র। খেয়াল করে দেখো, আমরা একটু বলে রাখি, দেখো অনেকগুলো ধ্বনি কিংবা বর্ণ, আমি আবার বলছি অনেকগুলো ধ্বনি কিংবা বর্ণ, এই বর্ণ সমষ্টি মিলে বা গুচ্ছ মিলে আমরা একটা শব্দ তৈরি করি, খুব মনোযোগ দিয়ে বুঝবা, আমরা কি করি, শব্দ তৈরি করি। আবার কিছু শব্দ মিলিয়ে বা কয়েকটা শব্দ দিয়ে বা একা ক্রিয়াপদ দিয়ে, মানে শব্দের কয়েকটা সমাহার করে আমরা একটা বাক্য তৈরি করি। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যটা আমরা কেন তৈরি করি, এই বাক্যটা আমাদের কেন লাগবে, আমরা কেন তৈরি করি এই বাক্যটা, আমরা তৈরি করি ভাষা প্রকাশ করার জন্য। আমি আবার বলছি, এই বাক্যটা তৈরি করি ভাষা প্রকাশ করার জন্য, বিকজ তোমরা মনে রাখবা যে ভাষা প্রকাশ করতে গেলে কোনো শব্দে ভাষা প্রকাশ করা যায় না। যেমন ধরো আমি লিখেছি কর,
এখন এই কর দ্বারা তুমি বুঝবা যে স্যার এই কর বলতে আপনি হাতকে বুঝিয়েছেন নাকি এই কর বলতে আপনি আলোকে বুঝিয়েছেন, কথাটা বুঝছো? কিন্তু যখন আমি বলবো যে আমি কর দিয়ে লিখছি, তখন তুমি ঠিকই বুঝবা আমি হাত দিয়ে লিখছি। তার মানে বাক্যে আসলেই ভাষাটা সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়। তাহলে এবার আসো সিকোয়েন্সটা খেয়াল করে দেখো। ধ্বনি বর্ণ, আমি আবার বলছি, ধ্বনি বর্ণ শব্দ বাক্য ভাষা। তাহলে সিকোয়েন্সটা অবশ্যই মাস্ট বি মনে রাখবে। আমি আবার বলছি, অনেকগুলো ধ্বনি বর্ণের সমষ্টি শব্দ হয়, কয়েকটি শব্দগুচ্ছ মিলে বাক্য হয় এবং সেই বাক্যটা ভাষা প্রকাশ করে। এই সিকোয়েন্সটা মাথার মধ্যে গেঁথে নাও। আচ্ছা এবার আসো আমি এখানে লিখলাম, আমি জাস্ট সূত্রটাকে লিখতেছি। আমি এখানে লিখলাম হচ্ছে মূল উপাদান। কি বলেছি? মূল উপাদান। আচ্ছা, আর আমি এখানে লিখলাম হচ্ছে মূল উপকরণ। আমি এখানে লিখেছি কি? মূল উপকরণ। আচ্ছা, এই হচ্ছে মূল উপকরণ। এবার আসো, তোমাদের একটা বেসিক বিষয় আমি জানিয়ে দিই আজকে, যে উপাদান কাকে বলে এবং উপকরণ কাকে বলে। দেখো ভাই, একটা সূত্র আয়ত্ত করতে গেলে, পাঁচটা বিশটা লাইন আয়ত্ত করতে গেলে তোমাকে সময় দিতে হবে, ডেফিনেটলি সময় ছাড়া পারবে না। তাহলে আমি একটু বলে নিচ্ছি, খুব বেসিক থেকে পড়াচ্ছি, খুব ঠান্ডা মাথায় বুঝবা। দেখো, উপাদান কাকে বলে এবং উপকরণ কনসেপ্টটা কি আমাকে একটু লিখবে তোমরা, আমি দেখি তোমরা এই বিষয়ে কতটুকু জেনেছো, পূর্বে স্টাডি করেছো, কতটুকু তোমরা জেনে আছো। আমাকে একটু লিখো যে এই উপাদান কাকে বলে এবং এই উপকরণ কাকে বলে, কাইন্ডলি একটু লিখবে। আমি আবার বলছি, যারা বিশ্ব ভর্তি পরীক্ষাতে আছো, তোমাদের যারা ফ্রেন্ড আছে, অনেকে এই ক্লাসগুলো পাচ্ছে না, পায় নাই, অনেকেই ও তোমরা অভিযোগ দিয়েছো আমাকে, অনেকেই পোস্ট করেছো এবং হচ্ছে মেনশন করেছো যে স্যার এইটা কিভাবে সলভ করা যায়, এই অধ্যায়ে তোমাদের অনেকের প্রবলেম আছে। তাই আমি বলতে যাচ্ছি, তোমাদের যাদের প্রবলেম আছে, তোমাদের যে আরও ফ্রেন্ড আছে অনেকে, তাদেরও কিন্তু প্রবলেম আছে, তো তোমার উচিত সেই ফ্রেন্ডগুলোকে এটা পারিয়ে নেওয়া। বুঝতে পেরেছো? মানুষকে হেল্প করলে মানুষ তোমার ভালোবাসবে, আর তার চেয়ে বড় বিষয় অন্যের ভালো চাইলে সৃষ্টিকর্তা তোমার ভালো চায়। এখন তুমি বলো, অন্যের ভালো চাওয়া নিবে নাকি সৃষ্টিকর্তা নিবে? ডেফিনেটলি সৃষ্টিকর্তা। আর সেই সৃষ্টিকর্তার ভালোবাসা চাইতে হলে মানুষের ভালোবাসতে হবে। শেয়ার করো, ঠিক আছে, মোটিভেশন শেয়ার করার জন্য এটা। আচ্ছা এবার আসো, আমি একটা গ্রুপে শেয়ার দিয়ে দিই, আমি শেয়ার দিতে ভুলে গিয়েছিলাম, আমি একটু শেয়ার দিয়ে দিই, দেন আমি আবার ক্লাসে ফিরে আসছি, রাইট? ওকে। আচ্ছা দেখো, তাহলে যেটাকে বলছিলাম যে অনেকগুলো ধ্বনি বর্ণ। আচ্ছা এবার আসো, উপাদান কাকে বলে, উপকরণ কাকে বলে। আচ্ছা, অনেকে লিখেছো, অনেকের উত্তর হচ্ছে, অনেকের হচ্ছে না। ওকে, আচ্ছা খেয়াল করো, উপাদানটা হচ্ছে এরকম। ধরো আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি ভোরবেলায় নাস্তা করবে, রাইট? এই ভোরবেলায় নাস্তা করতে গেলে ধরো তুমি রুটি খাবে, ফর এক্সাম্পল রুটি খাবে। এই রুটি খেতে হলে তোমাকে রুটি বানাতে হবে। আচ্ছা, তো রুটি বানাবে কি দিয়ে? লাইক আটা, ময়দা, তেল, পানি, লবণ, এগুলো সংমিশ্রণে তুমি রুটি তৈরি করবে, রাইট? এবার রুটি তৈরি হয়ে গেছে, এই রুটিটা তোমার কাছে, তোমার সামনে একদম প্রস্তুত রুটি, প্রস্তুত রুটি আছে, তুমি এখন এইটা খাবে। এইটা হচ্ছে তোমার ভোরবেলায় নাস্তা করার একটা উপকরণ। আর এই যে উপকরণটা পেলে, অনেকগুলো উপাদান দিয়ে পেলে, ধ্বনি, এই যে অনেকগুলো উপাদান দিয়ে পেয়েছো, ওই যে আটা, ময়দা, তেল, পানি, লবণ দিয়ে, এগুলো হচ্ছে ওই উপকরণটার, ওই রুটিটার একটা উপাদান। আমি অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে যারা বুঝতে পারো নাই। ধরো আমি যে বিল্ডিং ক্লাস নিচ্ছি, এই বিল্ডিং বানাতে লেগেছে ইট, সিমেন্ট, বালু, পাথর, রড, অনেক কিছু লেগেছে, পানি লেগেছে, এগুলো হচ্ছে এই বিল্ডিং বানানোর এক একটা উপাদান। এবার বিল্ডিং প্রস্তুত হয়ে গেছে, এই বিল্ডিংটা হচ্ছে তোমার আমার ক্লাস করার একটা উপকরণ, কিংবা আমার বসবাস করার একটা উপকরণ, কিংবা তোমার, তুমি যে বিল্ডিং আছো সেই বিল্ডিংটা তোমার থাকার একটা উপকরণ। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাকে আর একটা সহজ এক্সাম্পল দিই, খুব সহজ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে খেয়াল করে দেখো। ধরো তুমি এই যে তুমি যে মোবাইলটা ইউজ করছো বা তুমি যে ল্যাপটপটা ইউজ করছো, এইটা হচ্ছে তোমার একটা হচ্ছে উপকরণ ক্লাস করার। এখন প্রশ্ন হচ্ছে, এই মোবাইলটা তৈরি হয়েছে কি দিয়ে? ডেফিনেটলি ক্যামেরা আছে, বোতাম আছে, তারপর হচ্ছে মাদারবোর্ড আছে, প্রসেসর আছে, র্যাম আছে, রোম আছে, অনেক কিছু থাকে না? এগুলো হচ্ছে এক একটা ওই উপকরণটার উপাদান, এবং সেটা সমষ্টিতে কি হয়েছে? মোবাইল ফোন হয়েছে, যা আমার তোমার কথা বলা বা ক্লাস করা একটা মাধ্যম। দ্যাটস মিন এটা হচ্ছে উপকরণ। ক্লিয়ার? আচ্ছা আসো, এখন খেয়াল করে দেখো, আমি লিখেছিলাম মূল উপাদান। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কেমন আসে, একটা নমুনা দিচ্ছে, নমুনা দেখো, আমি একটু লিখেছিলাম যদিও, আমি নমুনা দিচ্ছি, দেখো নমুনা দেখো। ভাষার মূল উপাদান, মনোযোগ দিয়ে দিবা, ভাষার মূল উপাদান, লাইক এটা পরীক্ষা আসছে, এটা এসেছে। কিংবা ধরো আর একটা নমুনা দিচ্ছি, ভাষার মূল উপকরণ। আচ্ছা খেয়াল করে দেখো, উপকরণ, এটা নমুনা দিচ্ছে, নমুনা দিলাম। এখন আসো আনসার করবো আমরা, ঠিক আছে? এরকম আমরা বাইশটা লাইনে আনসার করতে পারবো। তুমি ফিল করতে পারছো যে অধ্যায়টা তোমার সবচেয়ে কাল হয়ে দাঁড়িয়েছিল, যেটা কেউ দায়িত্ব নেয় নাই, তোমার সেটা হাসনাত স্যার, তোমার এই ভাই, তোমার এই ভাই দায়িত্ব নিয়ে পড়াচ্ছে। বুঝতে পেরেছো?
আমি কিন্তু চাইলে একটা বিগ অধ্যায় পড়াতে পারতাম, শুরু করতে পারতাম, বাট করি নাই। কেন করি নাই? বিকজ এগুলো তোমরা অনেকে তুচ্ছার্থ মনে করো, বাট এইগুলো পরীক্ষা আসে। যেমন গত বছর অভিধান ক্রম অনেকেই পড়ায় নাই, আসে না, পড়ায় না, দরকার নাই, বাদ। আমি পড়িয়েছি, অভিধান ক্রম এসেছে, পেরেছ, অনেকেই পেরেছ। ওকে, তার মানে এই বিষয়গুলো সেন্সিটিভলি আনসার করতে হবে। আসো, চলে চলে আসো, পড়ায় আসো। যদি কখনো বলা হয় উপাদান, বি কেয়ারফুল, যদি কখনো পরীক্ষা বলা হয় উপাদান, তাহলে যেটা করবা, কার চেয়েছে খেয়াল রাখবা। ধরো পরীক্ষা বলেছে ভাষার মূল উপাদান, আমি আবার বলছি পরীক্ষা চেয়েছে ভাষার মূল উপাদান, তাহলে রিকোয়ারমেন্ট দেখো চেয়েছে কার, ভাষার। রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে উপাদান, মনে রাখবা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা বর্ণ। আমি আবার বলছি ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার কখন ধ্বনি দিব কখন বর্ণ দিব, কারণ অপশনে দুটো থাকতে পারে, কোনো প্রবলেম নেই, আমি আসতেছি, ওয়েট করো। আচ্ছা, এবার যদি বলা হয় বাক্যের, কিসে বলা হয় বাক্যের, মনে রাখবা, ধরো কোশ্চেন চেঞ্জ আসছে, বাক্যের চেয়েছে, সেই ক্ষেত্রে কি চেয়েছে? রিকোয়ারমেন্ট। প্লিজ মনে রাখবা, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। এগুলো হচ্ছে কি? রিকোয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্ট মানে মানে বলছো। এবার আসো বাক্যের রিকোয়ারমেন্ট কি? উপাদান চেয়েছে, আনসার ধ্বনিবর্ণ। ধরো চেয়েছে শব্দের, কিসের চেয়েছে? শব্দের। এই দেখো আনসার কি হবে? ধ্বনিবর্ণ। তাহলে আমি আবার বলছি, তুমি খেয়াল করে দেখবে চেয়েছে কার, ভাষার চেয়েছে। রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট, উপাদান, আনসার কি হবে? ধ্বনিবর্ণ। চেয়েছে কার, বাক্যের রিকোয়ারমেন্ট কি? উপাদান, আনসার কি হবে? ধ্বনিবর্ণ। চেয়েছে কার, শব্দের রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে ধ্বনিবর্ণ, উপাদান, আনসার কি? ধ্বনিবর্ণ। সেম সেম, একদম শেষ। ওকে, এবার আসো, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবে। এবার ধরো চেয়েছে কোনো কারণে পরীক্ষায় মূল উপাদান না চেয়ে পরীক্ষায় চেয়েছে প্রধান উপাদান। আমি আবার বলছি, মূল উপাদান না চেয়ে, ফর এক্সাম্পল বা অ্যানাদার এক্সাম্পল, চেয়েছে প্রধান উপাদান। রাজ্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন আমার শিটে দেওয়া আছে, আমি তোমাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করে দিব, যারা ক্লাস করেছো, যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করবে, তাদের দায়বদ্ধতা থেকে আমি যেটা করব, তোমাদেরকে এটার প্রতি এক্সাম নিব। এবং হচ্ছে আমি লাইভটা যারা শেয়ার করছো, এই মুহূর্তে দেখছো 592 জন। আমার লাইভগুলো সাধারণত অনেক বেশি ভিউ হয়, 50, 30, 40, 45, 60 পর্যন্ত ভিউ হয়, 60,000 পর্যন্ত ভিউ হয়, বিকজ তোমরা আমার ক্লাস পছন্দ করো, আমার ক্লাস চাও, আমাকে মূল্যায়ন করেছো, কিংবা কিছুটা হলেও তোমাদের দিতে পেরেছি বিনিময়ে তোমরা আমার ক্লাসগুলো করো। এটা আমার জন্য অনেক বড় তৃপ্তির একটা জায়গা, অনেক ভালোবাসার একটা জায়গা। তোমরা যারা শেয়ার করেছো, যারা নতুন এসেছো, তারা পুরনদের কাছে শিখে নাও কীভাবে শেয়ার করতে হয়, মানে এগিয়ে আসতে হয় কীভাবে, আমি এটা বোঝাচ্ছি। তো সুতরাং শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আজকে একটা দুর্দান্ত ক্লাস হচ্ছে, তোমার এই প্রিয় শিক্ষক হাসনাত স্যার ক্লাসটা নিচ্ছে, বি কেয়ারফুল, ঠিক আছে? তাহলে সবাই একটু কাইন্ডলি শেয়ার করো, একটু মেনশন করো। আচ্ছা, এবার আসো, চেয়েছে কি? চেয়েছে হচ্ছে প্রধান, লিখে রাখো। আমি অবলিক দিলাম, আমি অবলিক দিয়ে লিখলাম কি? প্রধান। কি চেয়েছে? প্রধান, মনে রাখবা। প্রধান উপাদান চাক আর মূল উপাদান চাক, আনসার একটাই। তাহলে এবার আসো, আমরা প্রথমে সলভ করেছিলাম তিনটা বাক্য, মনে আছে? এই যে তিনটা বাক্য, 1, 2, 3টা। এবার আসো, আবার দেখতেছি এটার কি হয়। আচ্ছা আসো, ভাষার প্রধান উপাদান কি? ধ্বনিবর্ণ। বাক্যের প্রধান উপাদান, খেয়াল করো, প্রধান উপাদান কি? ধ্বনিবর্ণ। শব্দের প্রধান উপাদান কি? ধ্বনিবর্ণ। খেয়াল করে দেখো, আমরা কিন্তু আবার তিনটা বাক্য শেষ করে ফেললাম, তার মানে আমরা কিন্তু অলমোস্ট 6টা বাক্য করে ফেললাম, রাইট? আচ্ছা, এবার আসো, যদি খেয়াল করে দেখো ভাষার প্রধান উপাদান কিংবা মূল উপাদান না বলে চেঞ্জ করে যদি বলা হয় মূল উপকরণ কিংবা উপকরণ, উপকরণ মধ্যাহ্ন, যদি এমনটা বলা হয়, সেক্ষেত্রে মনে রাখবা, আমি আবার বলছি, সেক্ষেত্রে মনে রাখবা আনসার সূত্র অনুসারে এক্স্যাক্টলি আগেরটা হবে। পরীক্ষায় ধরো বলেছে, এখানে নিচে চলে আসো, নমুনা প্রশ্নে আসো, পরীক্ষায় বলেছে ভাষার মূল উপকরণ। আমি আবার বলছি, পরীক্ষায় কি বলেছে? ভাষার মূল উপকরণ। আচ্ছা, এবার চলে আসো, ভাষার মূল উপকরণ চেয়েছে রিকোয়ারমেন্ট, এই ক্ষেত্রে আনসার এক্স্যাক্টলি আগেরটা হবে। আমি আবার বলছি, পরীক্ষায় যদি বলা হয় ভাষার, কিসের চেয়েছে? ভাষার। চেয়েছে কি? রিকোয়ারমেন্ট কি? উপকরণ। কি চেয়েছে? উপকরণ। মনে রাখবা ভাষার আগে যে ছিল আনসার সে হবে, অর্থাৎ আনসার বাক্য হবে। তার মানে ব্যাপারটা কি হইল, তোমার এগুলো পারতে হলে, এই 20-22টা সেন্টেন্স পারতে হলে ডেফিনেটলি তোমাকে এই এই যে সিকোয়েন্স বা স্ট্রাকচার দিয়েছি আমি, অনেকগুলো ধ্বনিবর্ণ মিলে শব্দ, শব্দ মিলে বাক্য, বাক্য মানে ভাষা প্রকাশ করে, এই সিকোয়েন্স তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে। তুমি এই 4 শব্দের সিকোয়েন্স মনে রাখতে পারলেই তুমি 20-22টা কোশ্চেন ইজিলি, একদম আত্মবিশ্বাসী হয়ে তুমি সলভ করতে পারবা। তাহলে পারবা না? এই পারবা না, পারবা না, লিখো, দ্রুত লিখো, পারা যাবে? এই কমেন্ট করো না, কিছু জন্য মূল উপকরণ সামনে যেটা থাকবে সেটা উত্তর হবে। হ্যাঁ, আমার পুরনো স্টুডেন্ট, থ্যাংক ইউ ভাইয়া রান্না করার জন্য, রান্নার সুস্বাদু করা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, পড়ায় আসো প্লিজ।
625 জন ক্লাস করতেছো, বাট আমার ক্লাস সাধারণত ক্লাস করে 700-800 স্টুডেন্ট ক্লাস করে। যাই হোক, যারা ক্লাসে জয়েন করেছে, যারা নতুন এসেছেন, তাদেরকে আমি আরেকবার বলে নিচ্ছি, আমাদের এই অনন্য আয়োজনে আমাদের স্পেশাল যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে আমি আপনাকে এবং তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত স্যার, ইনশাল্লাহ ভালো কিছু আপনি পাবেন এখান থেকে বা এখানে। আপনি এসেছেন, স্টে করেন, শেষ পর্যন্ত থাকেন, দেখবেন পুরো ম্যাজিক। ম্যাজিক কি, আপনি আগে পারতেন না, এখন পারবেন, এটাই ম্যাজিক। আপনি নিজের সাথে ম্যাজিক ঘটবে, আসেন। ওকে, এবার আসেন বাক্যের, বাক্য খেয়াল করেন, এবার চেয়েছে বাক্যের মূল উপকরণ। তাহলে বাক্যের আগে কে ছিল? শব্দ। আনসার কি হবে? শব্দ হবে। এবার চেয়েছে শব্দের মূল উপকরণ কি? আনসার কি হবে? ধ্বনিবর্ণ। বিকজ শব্দের আগে ধ্বনিবর্ণ আছে, শেষ। যদি এটা হয় না, তারপর দিয়ে রাখলাম, মনে রাখো না, আসবে না পরীক্ষা, মনে রাখো। তাহলে দেখো, ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাক্যের মূল উপকরণ কি? শব্দ। শব্দের মূল উপকরণ কি? ধ্বনিবর্ণ, শেষ। দেখো, আমরা কিন্তু আবার এই নিচ থেকে আমরা তিনটা সলভ করলাম, কয়টা? তিনটা। এবার মূল উপকরণ না বলে, মনোযোগ দেন, মূল উপকরণ না বলে ধরেন পরীক্ষায় চেয়েছে একক। কি চেয়েছে? একক, ডিরেক্ট একক চেয়েছে। দেখবা পরীক্ষা এসেছে, আমি একটা উদাহরণ দিই, একটা বিগত বছরের কোশ্চেন দেখাই। যেমন এটা বিসিএস পরীক্ষা এসেছে এবং হচ্ছে আমাদের এই যে, হ্যাঁ, রাবি আই ইউনিটে আসছে 15-16। বাক্যের একক বা মৌলিক উপাদান কি? এই যে আমরা এখন বাক্যের এককটা সলভ করি, ঠিক আছে? মৌলিক উপাদানটা আমি পরে পড়াচ্ছি, আসো। দেখো, ভাষার একক কি? আনসার বাক্য, এক্স্যাক্টলি আগেরটা। নিচের যখন রিকোয়ারমেন্ট যখন নিচেগুলো থাকবে, আনসার এক্স্যাক্টলি আগেরটা হবে। ওকে, তাহলে ভাষার একক কি? বাক্য। বাক্যের একক কি হবে? কি হবে? এই লিখো, লিখো কি হবে? শব্দ হবে। শব্দের একক কি হবে? ধ্বনিবর্ণ হবে, রাইট? আচ্ছা, আমার মনে হচ্ছে তোমরা পারতেছো, এবার আর কোনো কনফিউশন থাকবে না, শিওর পারবো ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে, নিশ্চিতা তুমি শেষ পর্যন্ত থাকো, তুমি দেখো আর তোমার সাথে কী কী ম্যাজিক হইতেছে, তুমি কী কী পারতো না, তুমি যে পারো না, কোন কোন বিষয়গুলো পারো না, তোমার এই ভাই অভিজ্ঞতা দিয়ে এবং নিজে নিজে স্টাডি করে দেখেছে যে একটা স্টুডেন্ট কোনগুলো পারে না, মানে তোমার সাথে অ্যাজ এ স্টুডেন্ট, তুমি একটা স্টুডেন্ট অডিয়েন্স, তোমার সাথে একটা লেখকের কিংবা একটা টিচারের যে কতটা মনোভাব থাকতে পারে, কতটা মনোসংযোগ হতে পারে, তুমি আমার ক্লাস কোয়ালিটির বাবা, সিরিয়াসলি। আচ্ছা, আসো এবার, আসো এবার, তার মানে কি একক ক্লিয়ার? আচ্ছা, এবার একক না বলে খেয়াল করে দেখবেন, যারা বিসিএস দিয়েছেন, বিসিএস পরীক্ষা যারা আছেন তাদেরকে বলি, আপনাদের দুটো পরীক্ষা এসেছে, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? কথা বুঝছেন? শুধু একক চাই নাই, চাইছে কি? ক্ষুদ্রতম একক। এটা হচ্ছে 18তম বিসিএস। এবং আরেকটা কোশ্চেন আছে আপনাদেরই, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? চেয়েছে কার? ভাষার ক্ষুদ্রতম একক। তাহলে খেয়াল করেন, শুধু একক না, কিন্তু চেয়েছে ক্ষুদ্রতম একক, বৃহত্তম একক। তার মানে বুঝতে পেরেছেন, এটা পরীক্ষা আসে। যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তারা জানবেন এটা প্রচুর আসে পরীক্ষায়, এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম। আর আপনাদের এই বৃহত্তম ক্ষুদ্রতম নিয়েই প্রবলেম, রাইট? আচ্ছা, আসেন আমি সলভ করে দিচ্ছি। মনে রাখবেন, ভাষা তৈরি হতে সবচাইতে ছোট অবদান রাখছে, মানে ক্ষুদ্রতম অবদান রেখেছিল এই ধ্বনিবর্ণ, শুরুর অবদানটা, ক্ষুদ্র অবদানটা। তাহলে মনে রাখবেন, যদি কখনো বলা হয় ক্ষুদ্রতম উপাদান, ক্ষুদ্রতম একক, কি বলা হয়? ক্ষুদ্রতম একক। তাহলে মনে রাখবেন, এইটা ওপরের মতো হবে, অর্থাৎ ওপরের যে রিকোয়ারমেন্টটা ছিল, যাই চাক না কেন আনসারটা কি হবে? ধ্বনিবর্ণ হবে। তাহলে এবার আসেন, বি কেয়ারফুল, মনোযোগ দেন। ও একক দিয়ে তো আমরা তিনটা করেছিলাম, লিখে রাখেন, এই একক দিয়ে আমরা তিনটা করেছিলাম, দেখেন 3-4-12 বাক্য অলমোস্ট করে ফেলেছি। এবার আসেন, ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনিবর্ণ। বাক্যের চেয়েছে কার? বাক্যের ক্ষুদ্রতম একক মানে রিকোয়ারমেন্ট, আনসার কি? ধ্বনিবর্ণ। চেয়েছে শব্দের ক্ষুদ্রতম একক কি? আনসার কি হবে? ধ্বনিবর্ণ। তাহলে কথাটা বুঝতে হবে, ক্ষুদ্রতম একক যা, মূল উপাদান তা, প্রধান উপাদান তা। তাহলে তোমাকে এই সিকোয়েন্সটা আয়ত্তে রাখতে হবে এবং ক্ষুদ্রের ওপরে দিবা আর বৃহত্তরের নিচে দিবা। তাহলে পরীক্ষায় আমরা দেখো আরও তিনটা সলভ করলাম। এবার আসো, আরও সলভ করতেছি। ধরো পরীক্ষা দিয়েছে মূল উপকরণ বা একক, তো তুমি আগেই পড়েছ। ধরো পরীক্ষা দিয়েছে বৃহত্তম, কি বলেছি? বৃহত্তম একক, মনোযোগ দিয়ে শুনবা, বৃহত্তম একক। খেয়াল করে দেখো, এই বৃহত্তম একক যদি বলা হয় তাহলে এক্স্যাক্টলি আগের আনসার হবে, ওই আগের মতো স্ট্রাকচার। তাহলে পরীক্ষায় যদি বলা হয় ভাষার বৃহত্তম একক কি, আনসার হবে হচ্ছে বাক্য। বাক্যের বৃহত্তম একক কি, আনসার হবে কি? শব্দ। শব্দের বৃহত্তম একক কি, আনসার কি হবে? ধ্বনিবর্ণ। তার মানে খেয়াল রাখবা যে এক্স্যাক্টলি চাচ্ছে কার। আমি আবার বলছি, আজকের ক্লাসের মূল বিষয়, আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে চাচ্ছে কার। আমি আবার বলছি, আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে চাচ্ছে কার, চাচ্ছে কার এবং কি চাচ্ছে।
চাচ্ছে কার এবং কি চাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি আবার বলছি, আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে চাচ্ছে কার এবং কি চাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? আমার সাথে অনেকে সম্পৃক্ত হয়েছে, ক্লাস করছে পর্যন্ত 709 জন, থ্যাংক ইউ সবাইকে। আমার বিশ্বাস তোমাদের এটা প্রবলেম ছিল, অনেকটা সলভ হওয়ার পথে চলে এসেছে। আমি আর কিছুক্ষণ কথা বলবো, এখান থেকে আরও অনেক বিষয় আছে, আমি সেগুলো সলভ করে দিব, ক্লাস কিন্তু এখনও শেষ হয় নাই। আর 15 মিনিট সময় দিলেই এই অধ্যায়টা একদম ডান, চিরজীবনের জন্য তোমার জীবন থেকে, মানে পাড়ার দিকে চলে যাবে, না পাড়ার অধ্যায় থেকে কেটে পাড়ার অধ্যায় যুক্ত হবে। আমি কথা দিচ্ছি, বাসায় জাস্ট কোশ্চেন সলভ করবা, শেষ। এখানে পড়াই দিচ্ছি পড়বা, এবং বাসায় গিয়ে কোশ্চেন সলভ করবা, শেষ। ক্লিয়ার? দায়িত্ব নিয়েছি আমি, বুঝতে পারছো? অন্যরকম হবে, আমার মনে হয় না তোমাকে এভাবে কেউ অন্য কোনো স্যাররা পড়িয়েছেন বা পড়ায়। আচ্ছা, যদি পড়ায় আলহামদুলিল্লাহ, তুমি বেঁচে গেছো, ভালো আছো, আর যদি না পড়ে থাকে আমি পড়াই দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখান থেকে একটা বিষয় বলে রাখি, এটা আমাদের যে আলোক বই ছিল, বাংলাদেশে প্রথম আলোক বই যে ছিল, সে আলোক বই আমি এই চারটা দিয়েছিলাম। বর্তমানে দেখা যায় এই চারটায় অনেকে অনেক লেখক কপি পেস্ট করে এই বই দিয়ে দিচ্ছেন, হুবহু জাস্ট চার চেঞ্জ করে দিয়ে দিচ্ছে, এটা দিস রং, টোটালি রং। যাই হোক, সেটা মূল বিষয় নয়, আমার ভালো লাগতেছে, এটা আমি আমি দিয়েছি প্রথম, এবং আমি তোমাদেরকে নিয়ে ভেবেছিলাম, কিছুটা দিতে পেরেছি আমার গবেষণায়, আমার বইয়ে এবং আমার ক্লাসে, এটা আমার প্রাপ্তির বিষয়, অন্যরা কী করলো সেটা তাদের বিষয়, বাট আমি যে করেছি এটা আমার তৃপ্তির বিষয়, আমার আত্মসন্তুষ্টির বিষয়। যাই হোক, পড়ায় আসো প্লিজ, কথা বলছি অতিরিক্ত, পড়ায় আসো। ওকে, তাহলে এবার চলে আসো, যারা নতুন জয়েন করেছো তারা একটু মনোযোগ দাও। আমি আবার বলছি, বাংলা ভাষার উপভাষা কয়টি? আচ্ছা, বাংলা ভাষার কয়টি উপভাষা? বাংলা ভাষার উপভাষা তো অনেকগুলো আছে, তো নর্মালি আমরা জানি কি একটা জানি, যে আঞ্চলিকটাই বলা হয় উপভাষা, কিন্তু এই বাংলা ভাষার উপভাষা প্রচুর আছে। নোয়াখালীর উপভাষা একরকম, চিটাগাঙ্গের একরকম, বরিশালের একরকম, রাজশাহীর একরকম, চাঁপাইনগরের একরকম, নগর একরকম, তো এক এক জায়গায় ভাষা এক এক রকম, এখন আমি কেমন এটা হিসাব করবো, ঠিক আছে? ওকে, যাই হোক, আসেন, এটা তো ব্যাকরণবিদরা যারা ভাষাবিদ ছিলেন ওরাই তো হিসাব করে কুল পায় নাই, তো আমি হাসনাত স্যার কেমন হিসাব করবো, আমি কি এটা হিসাব নাই। আচ্ছা আসেন, এবার আসো, তাহলে আমি সলভ করে দিচ্ছি, মনোযোগ দাও সবাই। তাহলে চেয়েছে কি? ভাষার, ভাষার কী চেয়েছে? ভাষা চেয়েছে মূল বা প্রধান বা ক্ষুদ্রতম একক। তাহলে আনসার কী হবে? আনসার হচ্ছে ধ্বনিবর্ণ, বি কেয়ারফুল। তাহলে ভাষার মূল উপাদান কী? ধ্বনিবর্ণ। বাক্যের মূল উপাদান কী? ধ্বনিবর্ণ। শব্দের মূল উপাদান কী? ধ্বনিবর্ণ। তিনটা, শেষ। এবার আসো, ভাষার প্রধান উপাদান কী? ধ্বনিবর্ণ। বাক্যের প্রধান উপাদান কী? ধ্বনিবর্ণ। শব্দের প্রধান উপাদান কী? ধ্বনিবর্ণ, শেষ। এবার ধরো পরীক্ষা এসেছে ভাষার ক্ষুদ্রতম একক কী, সেক্ষেত্রে আনসার সেম থাকবে, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনিবর্ণ, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনিবর্ণ, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনিবর্ণ। এখন তাহলে খেয়াল করে দেখো, আমরা তিনটা শেষ করলাম, কয়টা? তিনটা শেষ করলাম উপরেরগুলো। এবার আসো, ধরো পরীক্ষা দিয়েছে ভাষার মূল উপকরণ দিয়েছে, উপকরণ দিয়েছে, সেক্ষেত্রে ডেফিনেটলি মনে রাখবে নিচেরগুলো হবে। তাহলে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, বাক্যের মূল উপকরণ শব্দ, শব্দের মূল উপকরণ হচ্ছে ধ্বনিবর্ণ। তাহলে তোমাকে মনে রাখতে হবে, যদি ওপরের রিকোয়ারমেন্টগুলো দেয়, অর্থাৎ প্রধান উপাদান, মূল উপাদান কিংবা হচ্ছে ক্ষুদ্রতম একক, যদি উপরের রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়, তাহলে তুই চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় কার কী চেয়েছে দেখার দরকার নাই, আনসার দিয়ে আসবা ধ্বনিবর্ণ। যদি কখনো অপশনে ধ্বনিবর্ণ না পাও, সেক্ষেত্রে পরের স্টেপ দিবা, পরের শব্দ আনসার করবা। ধ্বনিবর্ণ অপশন নেই, পরেরটা আনসার করবা, আনসার কী করবা? শব্দ করবা। আচ্ছা, ওকে, এবার আসুন নিচে, যদি রিকোয়ারমেন্ট চাই মূল উপকরণ কিংবা একক কিংবা বৃহত্তম একক, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে চেয়েছে কার, এটা ইম্পর্টেন্ট, চেয়েছে কার, কারণ যার চাবে তার আগের তার উত্তর হবে। তাহলে রিকোয়ারমেন্ট হিসাবে এই বৃহত্তম একক কিংবা শুধু একক কিংবা খুব মূল উপকরণ যদি এগুলো বলে, তাহলে যার চাবে, আমি আবার বলছি, যার চাবে তার আগেরটা আনসার। এই জন্যই এই সিকোয়েন্স তোমাকে মাস্ট বি, ইউ হ্যাভ টু মনে রাখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কী হবে? বৃহত্তম একক কী হবে? বাক্য। বাক্যের বৃহত্তম শব্দ, শব্দের কী হবে? শব্দটা ধ্বনিবর্ণ হয়ে যাবে। ভাষার মূল উপকরণ বাক্য, বাক্যের মূল উপকরণ কী? শব্দ, শব্দের মূল উপকরণ কী হবে? ধ্বনিবর্ণ হবে, শেষ। ধরো পরীক্ষায় বলেছে শুধু একক দিয়েছে, সেক্ষেত্রে ভাষার একক কী? ওই যে আগের কনসেপ্ট, বাক্য, বাক্যের একক কী? শব্দ, শব্দের একক কী? ধ্বনিবর্ণ, শেষ, শেষ। তাহলে দেখো কতগুলো শেষ করেছে আমরা, আরও তিনটা শেষ করেছে এখানে এসে। তাহলে খেয়াল করে দেখো, এই দেখো গণ, 12 আর 6 কত হয়? 18টা কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি, 18টা লাইন আমরা শেষ করে ফেলেছি। তাহলে এখান থেকে প্রশ্ন যেই মঙ্গল গ্রহ থেকে আসুক না কেন, আমার বিশ্বাস তুমি এখান থেকে প্রশ্ন আসলে পারবে। আচ্ছা, এবার আসো, এখান থেকে আরও কিছু প্রশ্ন আছে, তোমরা উত্তর করবে, আমি কুইজ দেওয়া শুরু করতেছি এখন। পরীক্ষা আসবে ভাষার, খেয়াল করে দেখো, পরীক্ষা আসবে ভাষার প্রাণ কাকে বলে, কি বলেছে? ভাষার প্রাণ। তোমরা লিখবে ভাষার প্রাণ কি হতে পারে, কুইজ, কুইজ।
আবার লিখবে বাক্যের প্রাণ, কি বলেছি বাক্যের প্রাণ তোমরা লিখবে, আমি কুইজ দিচ্ছি, তোমরা এটা উত্তর করবে, এটা এক নাম্বার দিচ্ছি, দুই নাম্বার দিচ্ছি, তোমরা সবাই লিখবে, একের আনসার কি হতে পারে, তোমার ফিলিংস কি বলে, তুমি যে এই যে 40 মিনিট ক্লাস করতেছো বা তুমি যে 30 মিনিট ধরে ক্লাস করলে, তোমার ফিলিংস কি বলে, তোমার ফিলিংসটা কি বলে যে আসলে এই এই ভাষার প্রাণ কি হতে পারে কিংবা বাক্যের প্রাণ কি হতে পারে, কাইন্ডলি একটু লিখবা। আমি আবার বলছি লিখবা, তোমরা একটু লিখো। হ্যাঁ, একজন লিখেছে সাদাত শরীফ লিখেছে বাক্য হবে, গুড। লামিয়া ইসলাম মিম লিখেছে অ, কত ইজি বোঝায়, হ্যাঁ একদম ইজি ভাই, আমি বলি ভাই আমার ক্লাস করো, জাস্ট অ একটা ফিলিংস পাবা, সিরিয়াসলি বলতেছি, আমি দায়িত্ব নিয়ে পড়াতে ভালোবাসি এবং তোমাদের যেভাবে প্রবলেম। হ্যাঁ লিখেছো, সাদাত লিখেছে শব্দ, দুই নম্বর লিখেছে আসিফ গাজী লিখেছে ধ্বনিবর্ণ, না তুমি ভুল লিখেছো। তারপর এম এ এইচ খান শব্দ লিখেছে, নাজিফা আক্তার লিখেছে ধ্বনি, না ভাইয়া একটু সমস্যা আছে, তুমি ওনায় বুঝতে কম পারছো, কাইন্ডলি লিখবে। খুব ভালো লাগলো ভাই শাহাদাত, তোমাদেরকে বলে রাখি, লাবণ্য কমেন্ট করেছে সহজ লাগছে আজ, তোমাদেরকে আমি একটু বলি, যদি তোমার এই স্যারের কাছ থেকে, অনেকে ভাইয়া বলে কল করো, যদি তোমার এই বড় ভাইয়ের কাছ থেকে বা স্যারের কাছ থেকে এই ক্লাসটা বা এই যে ব্যাপারটা নিয়ে যদি প্রবলেম আগে ছিল, যদি এখন উপকৃত হও, মানে প্রবলেম কেটে গেছে এখন খুব ভালো পারবে, যদি এরকম অনুভূতি আসে, ম্যাজিক্যাল অনুভূতি আসে, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট না ভালোবাসার জায়গা থেকে আবদার করতেছি, তুমি প্লিজ লাইভটা একটু শেয়ার দিবে। আমি চাই শুধু তুমি না, আমি চাই এইটা সবাই পারুক, বিকজ এইটা অনেকের প্রবলেম আছে। আর আরেকটা বিষয় বলে রাখি, এইটা অনেক বইয়ে কপি পেস্ট হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় কপি পেস্ট হয়ে গেছে, তো আমি চাই যেহেতু এটার মূল ক্রিয়েটর আমি, তো সুতরাং ডেফিনেটলি আমার সুক্রিয়াটা প্রাপ্য, আমি আমি প্রাপ্য, প্রাপ্যটা আমার না, কৃতজ্ঞতা বলতো সবার, তো সেজন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার স্টুডেন্ট, আমার ক্লাস করছো, আমি তোমাদের জন্য নিবেদিত প্রাণ, চেষ্টা করবো যতটুকু হেল্প করা যায় পরীক্ষা নিয়ে, ক্লাস নিয়ে, কঠিন টপিকসগুলো পড়িয়ে, যেগুলো সাধারণত তোমরা অ্যাভয়েড করো, কঠিন বলে পড়ো না, কিংবা তোমাদেরকে অ্যাভয়েড করানো হয় টেকনিক্যালি কোনো প্রাইভেট থেকে কোনো জায়গা থেকে, তো আমি এটা নিজ দায়িত্বে পড়ে দিব তোমাদেরকে। এতটুকুই শুধু বলবো আজকে, আজকের ক্লাসটা তোমাদের অন্যান্য ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো এবং একটু মেনশন করে দেখো, দেখো আমরা ইনশাল্লাহ অনেক ভালো করবো, আমাদের এই গ্রুপ দিয়ে আমরা অনেক অনেক দূর যাবো। তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, আজকে ক্লাস করছে এখন 632 জন, সর্বোচ্চ ক্লাস করেছে 710 জন, আমি দেখেছি চোখ, তার মানে তুমি খেয়াল করে দেখো তোমার কি মনে হয় এই 610 জন বোকা, কিছু পেয়েছে বলে আছে, তাই না? তুমি কিছু পেয়েছে বলে আছো, তাহলে প্লিজ একটু শেয়ার করবা, ওকে? আচ্ছা পড়ে আসো, অনেক উত্তর দিয়েছো বাক্য শব্দ স্যার, ক্লাস কি রেকর্ড থাকবে, না ক্লাস রেকর্ড থাকবে না, ক্লাস আমি ডিলিট করে দেবো, ক্লাসের টাইমে ক্লাস থাকবে। ভাষার মৌলিক উপাদান ও মৌলিক উপকরণ কি হবে স্যার? থ্যাংক ইউ মমিতা হক, তুমি লিখেছো, আমি এই প্রশ্নের আনসার আসছি, জাস্ট এই দুটো শেষ করে ফেলি, ওকে? আচ্ছা এরপর লিখেছে আরেকজন লিখেছে, জি স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত সুন্দর করে ট্রিক বোঝানোর জন্য, ওকে। লামিয়া ইসলাম মিম, তোমাকে আমি থ্যাংক জানাচ্ছি, তুমি কষ্ট করে ক্লাসটা করছো এবং তুমি আমাদের সাথে আছো। রাজশাহীতে 2020 অ্যাডমিশন ব্যাচ লিখন ভাইয়া ওখানে একটা ক্লাস নিয়েছিলেন অসাধারণ, হ্যাঁ 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 মনে আছে, ওখানে একটা ক্লাস নিয়ে এসেছিলাম আমি, চেষ্টা করেছিলাম। স্যার ধ্বনি কত প্রকার, ধ্বনির পরিবর্তন 2 প্রকার নাকি 3 প্রকার? হ্যাঁ ধ্বনির পরিবর্তন হচ্ছে 2 প্রকার, ধ্বনির পরিবর্তন 2 প্রকার, আর ধ্বনির পরিবর্তনের যে প্রক্রিয়া, প্রক্রিয়া বা পর্যায় সেটা 4 প্রকার, ঠিক আছে? আমার বই আছে দেখে নিন, ওকে, আমি আজকে এটা পড়াচ্ছি না। সুরিয়া লিখেছে বাক্য শব্দ, ওকে আসো আমি সলভ করে দিচ্ছি, ওকে দেখো ভাষার প্রাণ, ওকে একটা ভাষা, আমি কিন্তু প্রথমেই বলেছি শুরুতে ক্লাসের যে একটা ভাষা সুস্পষ্ট হয় কোথায়, শব্দে নাকি বাক্যে নাকি ধ্বনিতে? ধ্বনিগুলো মিলিত হয়ে শব্দ হয়, ঠিক আছে ফাইন, এখন আবার শব্দগুলো কয়েকটা মিলে বাক্য হয়, ফাইন, সে বাক্য আমরা কেন প্রয়োগ করি ভাষা সুস্পষ্ট করার জন্য? আমি প্রথমে বলেছিলাম আমি কর, কর লিখেছি কর, এখন কর বলতে কেউ বলবে স্যার হাত, কর বলতে কেউ বলবে কি, কিরণ মানে আলো বলবে, তার মানে শব্দ বললে ভাষা স্পষ্ট হচ্ছে না। কিন্তু আমি যদি বলি আমি কর দিয়ে লিখছি, আমি কর দিয়ে লিখছি, তার মানে কি, তুমি ডেফিনেটলি বুঝে নিবা স্যার হাত দিয়ে লিখতেছেন, বা এই এই বাক্যটা হবে কি হাত দিয়ে লিখেছি, হাত হাত দিয়ে লিখেছি, তার মানে হাত, খেয়াল করে দেখো, তার মানে বাক্য যখন দিচ্ছে আমি তখন ভাষা প্রাণ ফিরে পাচ্ছে, প্রাণ পাচ্ছে, প্রাণটা জীবিত হচ্ছে, এই কারণে মনে রাখবা ভাষার প্রাণ 100% বাক্য হবে। আমি আবার বলছি ভাষার প্রাণ 100% কি হবে, বাক্য হবে, ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এবার আসো, এবার আসো, বাক্য ভাষার প্রাণ কি হবে, ডেফিনেটলি বাক্য হবে। আমি আবার বলছি ভাষার প্রাণ ডেফিনেটলি কি হবে, বাক্য হবে, তো লিখে রাখো ভাষার প্রাণ হচ্ছে বাক্য। এবার আসো তাহলে বাক্যের প্রাণ কি, তার মানে কি এদিক নাই, এদিকে শুধু, তাহলে বাক্যের প্রাণ হয় শব্দ না হয় ধ্বনিবর্ণ। এখন প্রশ্ন হচ্ছে ধ্বনিবর্ণ বলতে, ধরো আমি একটু আগে লিখেছিলাম কর, বলেছিলাম কর, এখন এই করকে যদি আমি ধ্বনি আকারে বা বর্ণ আকারে ভাঙ্গি তাহলে হবে কি, ক হসন্ত অ প্লাস হচ্ছে র হসন্ত অ হবে। এখন তুমি বলো এগুলো হচ্ছে ধ্বনি বা বর্ণ, এগুলো দিয়ে কি বাক্য হয়,
না হয় না, তার মানে ধ্বনিবর্ণ বাদ টিকলো কি? শব্দ, শব্দ মিলেই কিন্তু বাক্য হয়, তার মানে শব্দ দিলেই বাক্য হয়ে যায়, এ কারণে বাক্য প্রাণ ফিরে পায় শব্দে। এই জন্য মনে রাখবা বাক্যের প্রাণ হচ্ছে শব্দ। আমি আবার বলছি বাক্যের প্রাণ হচ্ছে শব্দ। এই এই টাইপের প্রশ্ন কিন্তু কোনো পরীক্ষায় হয় নাই, সুতরাং হতে পারে। এটা হচ্ছে নতুন যে বোর্ড ব্যাকরণ বই আছে, সেই নতুন বোর্ড ব্যাকরণ বই তুমি দেখবে ভাষা প্রাণ হচ্ছে বাক্য এবং বাক্য প্রাণ হচ্ছে শব্দ। গুড, তার মানে এটা ইম্পর্টেন্ট লাইন আমাদের পরীক্ষার জন্য, সামনে পরীক্ষার জন্য। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। ওকে, এবার আসো তোমাদের কাঙ্ক্ষিত একটা প্রশ্ন, যে স্যার মৌলিক উপাদান হলে আনসার কি হবে? আচ্ছা, আমি এখানে লিখতেছি, এখানে জায়গা আছে আমার, আমি এখানে লিখতেছি। দেখো পরীক্ষা এসেছে ভাষার কিংবা বাক্যের মৌলিক উপাদান, বুঝো কথাটা, বুঝো কিন্তু, ভাষার কিংবা বাক্যের মৌলিক উপাদান, মৌলিক উপাদান কি চেয়েছে? মৌলিক উপাদান, লাইনটা বুঝছো? ভাষার কি চেয়েছে? মৌলিক চেয়েছে, মৌলিক। শোনো, মূল এবং মৌলিকের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমি আবার বলছি মূল এবং মৌলিকের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। দেখো একটা ভাষার কিংবা একটা বাক্যের মৌলিক মানে কি কথাটা বুঝবা আগে। যারা শব্দ অধ্যায় পড়েছো, যারা শব্দ অধ্যায় পড়েছো বা পড়েছেন, তারা জানবেন যে মৌলিক বলতে কি বোঝায়। আচ্ছা, মৌলিক শব্দ আমার জায়গা আছে এখানে, লিখতেছি মৌলিক উপাদান। খেয়াল করো মৌলিক শব্দ মানে কি? মৌলিক শব্দ মানে হচ্ছে যেটাকে আর ভাঙ্গা যায় না। আমি আবার বলছি যেটাকে আর ভাঙ্গা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হচ্ছে মৌলিক বলা হয়। কি বলা হয়? মৌলিক বলা হয়। দেখো মৌলিক বলতে কি? অর্থযুক্ত একদম ক্ষুদ্র যে শব্দটা পাই। আমি ধরো লিখেছি হাতল, কি লিখেছি? হাতল লিখেছি, এটাকে ভাঙলে কি হয়? হাত হয়। তার মানে এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে কি? মৌলিক। এখন তুমি যদি ভাঙো তাহলে তোমার ধ্বনি বা বর্ণ দিয়ে ভাঙতে হবে, তার মানে হ আ যোগ হচ্ছে ত, হসন্ত যোগ হচ্ছে অ, তোমাকে এভাবে ভাঙতে হচ্ছে। তার মানে কি? তুমি ধ্বনি বা বর্ণ বিশ্লেষণ করেছো। এই যে ধ্বনি বর্ণ বিশ্লেষণ করলা, এখন তুমি দেখো এই হয়ের অর্থ আছে, আয়ের অর্থ আছে, তয়ের অর্থ আছে, অয়ের অর্থ আছে? অর্থ নেই। মৌলিক মানে হচ্ছে অর্থের সাথে সংশ্লিষ্ট। আমি আবার বলছি মৌলিক মানে হচ্ছে অর্থের সাথে সংশ্লিষ্ট। তার মানে তুমি খেয়াল করে দেখো, এই যে হ ধ্বনিবর্ণ, ধ্বনিবর্ণ কি সর্বদা সবসময় কি অর্থের সাথে সংশ্লিষ্ট থাকে? না। হ্যাঁ, ক্ষেত্রবিশেষ থাকে, আমি এটা পরে বলছি, থাকে না। থাকে কোথায়? শব্দে থাকে। এই কারণে মনে রাখবা মৌলিক বললে আনসারটা ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে হয়ে যাবে কি? শব্দ। আমি আবার বলছি ঠান্ডা মাথায় একদম উত্তর কি হবে? শব্দ হবে। তাহলে মনে রাখবা ভাষার মৌলিক উপাদান কিংবা বাক্যের মৌলিক উপাদান, মৌলিক, মৌলিক মানে কি? অর্থের সাথে সম্পৃক্ত। তাহলে এই যে ধ্বনিবর্ণ কি অর্থের সাথে সম্পৃক্ত থাকে? না, থাকে না। তাহলে থাকে কি? থাকে হচ্ছে শব্দ। এই কারণে মৌলিক উপাদান, ভাষার মৌলিক উপাদান কিংবা বাক্যের মৌলিক উপাদান বললে চোখ বন্ধ করে 100% আনসার কি হবে? আনসার হচ্ছে শব্দ হবে। ফাইন, এবার আসো, এবার খেয়াল করে দেখো অনেক পরীক্ষায়, আমি আবার বলছি অনেক পরীক্ষায়, অনেক পরীক্ষা বলতে ভুল বলা হবে, এটা অনেক পরীক্ষায় শব্দই থাকে, ম্যাক্সিমাম পরীক্ষায় শব্দই উত্তরটা হয় এবং শব্দই থাকে। কিন্তু একবার এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মনে রাখবা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে দুই একটা প্রশ্ন খুব সিস্টেমেটিক হয়, খুব সুন্দর হয়। ভার্সিটি যেমনই হোক, পর্যায় ক্রম যেমনই হোক না কেন, বাট ক্রিম কোশ্চেন কিছু পাওয়া যায় ভার্সিটি প্রশ্নগুলোই, কয়েকটা পাওয়া যায়। তো ওই পরীক্ষায় একবার আসছিল যে ভাষার মৌলিক উপাদান কি, মনোযোগ দিয়ে বুঝবা কথাটা কি কইছে, বলছে ভাষার মৌলিক উপাদান, ভাষার মৌলিক উপাদান কি? অপশনে ছিল হচ্ছে শব্দ, আবার আবার অপশনে ছিল ধরো অর্থবোধক শব্দ, মনোযোগ দিয়ে বুঝবেন, অর্থবোধক, অর্থবোধক, অর্থবোধক হচ্ছে ধ্বনি ছিল। আচ্ছা, এখন কনফিউজ স্টুডেন্টরা, আনসার কি হবে? শব্দ হবে নাকি অর্থবোধক ধ্বনি হবে? আমি আবার বলছি ভাষার মৌলিক বলতে অর্থের সাথে সংশ্লিষ্ট। আচ্ছা, তার মানে ধ্বনি সংশ্লিষ্ট না, শব্দ সংশ্লিষ্ট, আনসার কি হবে? শব্দ হবে। কিন্তু বাংলা ভাষায় এমন কিছু বর্ণ আছে, এমন কিছু ধ্বনি আছে যেগুলো একা একটা বর্ণ কিন্তু শব্দ মানে অর্থ দিতে পারে। যেমন একবার পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল, নিচের কোন বর্ণটি অর্থবোধক শব্দ, কথাটা বুঝছো? কিন্তু নিচের কোনটি অর্থবোধক শব্দ দিয়ে চারটা বর্ণ দিয়েছে, কি দিয়েছে? চারটা বর্ণ দিয়েছে, মনোযোগ দিয়ে বুঝবা, চারটা কি দিয়েছে? বর্ণ দিয়েছে। আচ্ছা, তার মধ্যে দেখবা খেয়াল করে যে একটা বর্ণ আছে, নাম তার হচ্ছে খ, নাম তার কি? খ। মনে রাখবা এই খ মানে হচ্ছে আকাশ। আমি আবার বলছি খ মানে কি? আকাশ। তার মানে তুমি এতদিন জানতে খ মানে একটা, খ মানে বর্ণ একটা, তুমি জানতে কি খ মানে একটা বর্ণ, বাট না,
খ বর্ণ ঠিক আছে ফাইন, কিন্তু খ একাই একটা শব্দ প্রকাশ করতে পারে, একটা অর্থ দিতে পারে, যার অর্থ হচ্ছে খ অর্থ আকাশ। দেখছো এই এটা কিন্তু তোমার কাছে নতুন পড়া হইতে পারে, বাট এটা কিন্তু অনেক আগের পড়া, ঢাবি ভর্তি পরীক্ষা কিন্তু আসছে। নিজের কোনটি শব্দ, নিজের কোনটি একটি শব্দ, আনসার কী হবে? খ হবে, মানে আকাশ। খেয়াল করছো? আচ্ছা আসো, এবার আসো তোমার আমি কিছু ট্রিক্স দেখাই। ধরো গ মানে কি? গ মানে লিখে রাখো গমনকারী বা গমন যে করে, গমনকারী লিখলাম আমি। আচ্ছা এবার আসো, এবার এই খ আর গকে জুড়ে দাও, জুড়ে দিলে আমরা কি পাই? খগ পাই। এবার তোমরা বলো তো খগ মানে কি? আসো শিখাই দিচ্ছি। খ মানে কি? আকাশ। গ মানে কি? গমনকারী। একত্রে করে দাও আকাশ গমনকারী। তো আকাশ গমন করে কে? মানুষ নাকি তুমি? তুমি তো মানুষ। কে গমন করে? পাখি। কে গমন করে? পাখি। এ হচ্ছে পাখি দিলাম, তার মানে মনে রাখবা খগ শব্দের অর্থ কি? পাখি। মনে আছে খগ মানে কি? পাখি। পাখির শব্দ শব্দ কি? খগ। এই হচ্ছে খগ মানে পাখি। দেখছো আরো কিছু শব্দ আছে, যেমন বর্ণ আছে, যেমন দেখো জ, এই জ হচ্ছে জন্মানো সংক্রান্ত। আমি আবার বলে দিচ্ছি, জ হচ্ছে জন্মানো সংক্রান্ত শব্দ। আমি আবার বলছি, জ হচ্ছে জন্মানো সংক্রান্ত শব্দ। দেখো ভাই, আমি ইউসিসি জাস্ট হেড অফিসে ক্লাস নিই, অন্য জায়গায় আমার ক্লাস নেওয়া হয় না। ফার্মগ্রেডে আমি ক্লাস নিই সাধারণত, অন্য অন্য জায়গাগুলো ক্লাস নেওয়া গত বছর থেকে হয় না। তো যারা অন্যান্য ব্রাঞ্চ ইউসিসি স্টুডেন্ট, যারা আমার পারাবার আমার লেখা বইটা পড়ছো এই বছর, আমার ইচ্ছে তোমরা যেহেতু আমার লেখা বই পড়ছো, তার মানে তোমার সাথে আমার একটা অদৃশ্য হোক অদৃশ্য হোক একটা সম্পর্ক বা সম্পৃক্ততা চলে এসেছে। তাই সেই দায়িত্ব থেকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, যারা ইউসিসির অন্যান্য ব্রাঞ্চে ক্লাস করছো, অন্যান্য জায়গায় ক্লাস করছো, ঢাকার বাইরে আমার ক্লাস পাও নাই, আজকে প্রথম পেয়েছো, আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি তোমার জায়গা থেকে তুমি ক্লাসটা শেয়ার করে দাও, যেন আমার প্রাণপ্রিয় ইউসিসির প্রত্যেকটা স্টুডেন্ট এবং বাইরের যারাও আছে তারাও যেন ক্লাসগুলো করতে পারে। তুমি এতটুকু দায়িত্ব নাও। আমি যদি গ্রুপ দিয়ে অনলাইন দিয়ে আমি আমার মেধা শেয়ার করতে পারি তোমার সাথে ফ্রি, তাহলে তোমার কেন সমস্যা নিতে? তো সুতরাং তোমারও উচিত তোমার ফ্রেন্ডদেরকে হেল্প করা। এই জন্যই প্লিজ আমি তোমাদের হাম্বল রিকোয়েস্ট করছি, তোমরা একটু আমাকে লিখবে যে কে কে শেয়ার করেছো এবং কে কে করছো না। অবশ্যই যারা করছো না লিখবে না, যারা 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 হচ্ছে শেয়ার করেছো আমাকে একটু লিখবা যে আমি শেয়ার ডান করেছি, ডান লিখবা। যারা যারা শেয়ার করেছো তারা কাইন্ডলি একটু ডান লিখবা, এবং প্লিজ লিখো যারা যারা শেয়ার করেছো। হ্যাঁ রুবাইয়া লিখেছে MB1, ঠিক আছে থ্যাংক ইউ, তুমি পেয়েছো। হ্যাঁ অনেকে তুমি মেনশন করো এবং ডান লিখো, যারা যারা শেয়ার করেছো ডান লিখবা, শেয়ার করে ডান লিখবা। আমি আবার বলছি লাইভটা শেয়ার করবা, শেয়ার করে তুমি কী লিখবে? ডান লিখবে, ঠিক আছে আমি তোমার দেখতে চাচ্ছি। এবং যারা যারা বেশি বেশি শেয়ার করবে তাদেরকে আমার তরফ থেকে আমি গ্রুপে পাবলিক, আচ্ছা পার্সোনালি আমি তোমাকে আমার যে প্রাইভেট ব্যাচের যে শিটটা আছে বা আমার যে বইয়ের যে শিটটা আছে এই শিটটা আমি ব্যক্তিগতভাবে তোমাকে আমি ইনবক্স করে দিবো। আমার যারা যারা আছে ছোটো ভাই ওরা দায়িত্ব দিয়ে দিবো, ওরা তোমাদেরকে ইনবক্স করে দিয়ে দিবে। ওইটা তুমি পড়লে দেখবা যে তুমি যখন ধ্বনিবর্ণ অধ্যায় পড়ছো ওইখানে দেখবে এই কোশ্চেনগুলো এলোমেলো করে দেওয়া আছে, কিন্তু আমার এই শিটে দুই পিসটা শিটে দেখবা আমার এই শিটে যে দেখো যা পড়িয়েছি আমি কিন্তু একদম, দেখো এই দেখো যা পড়িয়েছি একদম সেম টু সেম দিয়ে দিয়েছি। দেখো যা পড়িয়েছি এই দেখো যা পড়েছি সেম টু সেম দিয়ে দিয়েছি। আবার দেখো আমি এখানে কোশ্চেনগুলো দেখো একসাথে দেওয়া আছে, দেখছো পোস্টগুলো দেখো একসাথে দেওয়া আছে। তো সুতরাং বুঝতে পারছো আজকের এই ক্লাসটা তোমাদের জন্য আমি চাচ্ছি একটু এগিয়ে আসতে, এবং তোমরা যেটা করবা আর কারোর জন্য আর একটু এগিয়ে যাও প্লিজ। আমি চাই আমার ইউসিসির প্রত্যেকটা স্টুডেন্ট এবং বাইরে যারা আছো এবং যাদের ছোটো বোন ভাই আছে যেন ক্লাসটা সবাই করে প্লিজ। তোমরা যেটা করবা লাইভটা একটু শেয়ার করবা তোমাদের স্বার্থে তোমাদের জন্য, কারণ বেশি স্টুডেন্ট যদি হয়ে যায়, বেশি স্টুডেন্ট যদি হয়, এখন ক্লাস করতে 713 জন ক্লাস করতেছে, আমি কথা দিচ্ছি তোমাদের জন্য, আমি কথা দিচ্ছি তোমাদের জন্য হচ্ছে আমি রেগুলার তোমাদেরকে লাইভ নেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সাথে আমি আছি, এবং আরও অনেক কঠিন কঠিন টপিকগুলো আমি পড়িয়ে দিব, সিরিয়াসলি বলতেছি। ওকে আচ্ছা আসো, এবার আসো পড়ায় আসি প্লিজ। আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে যে আজকের যে ক্লাস আমরা ছিলাম হচ্ছে, খেয়াল করে দেখো যারা যারা শেয়ার করেছো কাইন্ডলি একটু ডান লিখবা। আমি আবার বলছি যারা যারা শেয়ার করেছো কাইন্ডলি একটু ডান লিখবা, আমি তোমাদেরকে একটু অন্যভাবে দেখবো, তোমাদের নামগুলো আয়ত্ত করার চেষ্টা করবো। যেমন নাজমুল করিম ডান লিখেছে থ্যাংক ইউ, শবনম আক্তার লিখেছে, জান্নাত ইসলাম লিখেছে, তিতাস বালা লিখেছে। তোমাদেরকে মন থেকে বলতেছি তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা ভালোবাসা সব কিছু রইল তোমাদের জন্য। আমি দোয়া করি আমি তোমাদের সাথে আছি, তোমাদের এই ভার্সিটি যাত্রাটা ভার্সিটি চান্স পাওয়াটা আমি যেন একজন বাংলা বিষয়ক সেতু হতে পারি, একজন আদর্শ যেন সেতু হতে পারি, আমাকে সেই সুযোগটি তোমরা দিবে ইনশাল্লাহ। আমি তোমাদের মনোনীত হইলে অবশ্যই ভালো কিছু আমার কাছে পাবে, আমি কথা দিচ্ছি। ওকে আসো পড়ায় আসো প্লিজ। তাহলে এবার আসো দেখো যেখানে ছিলাম, তাহলে এখন শব্দ হবে নাকি অর্থাৎ ধ্বনি? তাহলে খেয়াল করে দেখো একটা খ আকা একটা বর্ণ ধ্বনি হতে পারে না, শব্দ হতে পারে না, পারে না। দেখো অর্থ দিয়েছে, দেখো অর্থ দিয়েছে, দেখো এই দেখো অর্থ দিয়েছে। তোমরা খেয়াল করে দেখবা কিছু কিছু শব্দ আছে এরকম, মনোজ কি বলেছি? মনোজ। তো এখন এই মনোজ শব্দটা তোমরা সবাই জানো কি? এখানে ভাঙলে পাওয়া যায় কি? মন বিসর্গ যোগ হচ্ছে জ। তো এখন প্রশ্ন, জ্বর মানে আছে আছে এই যে জন্মানো, এই জন্মানো। তাহলে মনোজ মানে কি? মনে জন্মানো। মনোজ মানে কি? মনে জন্মে যা। সরোজ, সরে জন্মে যা। দেখছো
জয়ের মানে আছে। তারপর এরকম আরও আছে শব্দ কিছু, যেমন দ, আমি কি লিখেছি দ, দ বলতে বোঝায় কি দেওয়া, দ বলতে কি বোঝায় দেওয়া। যেমন ধরো আমি লিখলাম বারিদ, বারি মানে কি পানি, আর দ দিয়ে দাও, দ মানে কি দেওয়া, বারি মানে কি পানি দেওয়া, পানি কে দেয়, মেঘ দেয়। তার মানে বারিদ শব্দের অর্থ কি, বারিদ শব্দের অর্থ হচ্ছে মেঘ। এইগুলো আমি সমর্থক শব্দের ট্রিক্স নিয়ে আমি ক্লাস নিব, তোমরা যেটা করবে কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করো এবং সবাইকে ডেকে নিয়ে আসো, সবাইকে ডেকে নিয়ে আসো। ইনশাল্লাহ ভালো ভালো ইউনিক যেগুলো পড়ানো হয় না সেই টপিকগুলো আমি পড়াই দিচ্ছি দিব। ওকে আসো পড়ায় আসো। তাহলে এই হচ্ছে এই মৌলিক কনসেপ্টটা ক্লিয়ার, এখন আসো তাহলে মনে রাখবা ভাষার কিংবা বাক্যের মৌলিক উপাদান কি হবে, অবশ্যই শব্দ হবে। তবে তবে অর্থবোধক ধ্বনি যদি বলে দেয়, যদি বলে দেয় অর্থবোধক ধ্বনি, তাহলে মনে রাখবা এইটাই কিন্তু বেস্ট আনসার, চূড়ান্ত আনসার হবে, তখন এটা হয়ে যাবে অপশনাল আনসার। আবার বলতেছি মৌলিক উপাদান এবং হচ্ছে ভাষার বা বাক্যের মৌলিক উপাদানটাই হচ্ছে কি ধ্বনি বা বর্ণ। এখন অপশনে যেহেতু ধ্বনি বর্ণর অর্থ থাকে না তাই ধ্বনি বর্ণ বাদ যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো আরেকটা অপশনে দেওয়া আছে এরকম অর্থবোধক ধ্বনি, তার মানে কি সব ধ্বনি না, যে ধ্বনি অর্থ দেয় ওই ধ্বনি, তার মানে এটাই আনসার, এটাই বেস্ট আনসার, এটাই চূড়ান্ত আনসার, এটাই হওয়ার কথা ছিল। তাহলে মনে রাখবা, লিখে রাখো খাতায়, ভাষার মৌলিক উপাদান হচ্ছে অর্থবোধক ধ্বনি। যদি অপশনে অর্থবোধক ধ্বনি না থাকে তখন তুমি উত্তর দিবে হচ্ছে শব্দ। ক্লিয়ার? লিখে রাখো ভাষার মৌলিক উপাদান, মৌলিক মানে কি অর্থের সংশ্লিষ্ট, কিছু কিছু ধ্বনি আছে সেগুলো অর্থ দেয়, যেমন খ দেয়, গ দেয়, জ দেয়, এরকম কিছু বর্ণ আছে, দ দেয়, এরকম বর্ণ আছে, এগুলো দেয়। এই জন্য অপশন যদি বলে দেয় অর্থবোধক ধ্বনি তাহলে সেটি হবে হচ্ছে বেস্ট আনসার, আর যদি অর্থবোধক ধ্বনি না থাকে তখন তুমি শব্দ উত্তর দিবে। ক্লিয়ার? তাহলে তুমি খেয়াল করে দেখো এই যে 18, আর যে ভাষার দুটা প্রাণ লিখছিলাম বাক্যের, হয়ে গেল কত, হয়ে গেল হচ্ছে, হয়ে গেল হচ্ছে 20, হয়ে গেল 20। আর এই যে দেখো ভাষার মৌলিক, খেয়াল করে দেখো ভাষার মৌলিক উপাদান, তাহলে কয়টা হয়ে গেলো, এই দেখো হয়ে গেলো 21টা, কয়টা হয়ে গেছে 21টা। তুমি অলমোস্ট 21টা বাক্য তুমি পারো, আমিও পারি তুমিও পারো, দেখছো। এই মানুষটা তুমি একটু লিখেছিলে, তাহলে আমাকে একটু কমেন্ট করো যে কারা কারা আজকের এই ক্লাস করে এই টপিক্সটা আয়ত্ত করতে পারলো। আমি আবার বলছি আজকের এই ক্লাসটা করে কারা কারা আয়ত্ত করতে পেরেছো কাইন্ডলি একটু জানাবে আমাকে, আমি তোমাদেরকে একটু দেখতে চাচ্ছি অন্যভাবে যে কে কে আজকের ক্লাসটা করে আজকের এই 40টা মিনিট আমাকে দিয়ে, আজকে 40টা মিনিট আমাকে দিয়ে কে কে উপকৃত হয়েছো আমি একটু দেখতে যাচ্ছি, আমি একটু দেখতে যাচ্ছি। প্লিজ একটু লিখবে যারা যারা ক্লাস করে আজকের এই 40টা মিনিট আমাকে দিয়ে যারা যারা উপকৃত হয়েছে তারা একটু জানাবে। স্যার ক খ গ ঘ এগুলো অর্থ কি জানবো কিভাবে, আমি একটা পোস্ট করে দেব, সেই পোস্টটা আমি লিখে দেব কোন কোন শব্দের সরি কোন কোন বর্ণের অর্থ থাকে, আমি এই শিটে অ্যাড করে দেব, আমি এই শিটে অ্যাড করে দেব, যে তোমাদের PDF ছেড়ে দেবো, ঠিক আছে, এই শিটে অ্যাড করে দেব যে কোন কোন বর্ণের কোন কোন ধ্বনির অর্থ থাকে সেপারেটলি। এটা বেশি না, কয়েকটা আছে, 7টা 8টা শব্দ আছে, ওই 7টা 8টা বর্ণ আছে, ওই 7টা 8টা বর্ণেরই এই শব্দের সাথে সংশ্লিষ্ট বা অর্থ দেয়, এটা আমি উল্লেখ করে দেবো এক লাইনে, আমি সুন্দর করে উল্লেখ করে দেবো, তোমরা রেডিমেড পড়ে ফেলো, কষ্ট করে তোমাদের ডিকশনারি খোঁজার দরকার নেই। ওকে আচ্ছা, তাহলে যারা যারা বুঝতে পেরেছো কাইন্ডলি একটু লিখবে, এবং কে কোথা থেকে ক্লাস করছিল আজকে আমাকে একটু জানাবে, কে কোথা থেকে ক্লাস করছিল আজকে একটু আমাকে জানাবে। এবং তোমাদেরকে বলে রাখি যারা এই যে টপিক্সটা পড়ে বুঝতে পেরেছো, যারা বুঝতে পারলে এবং পেরেছো, তোমাদেরকে বলে রাখি যে তোমরা কিংবদন্তি বইয়ের আমি কাজ করছি, সেই কিংবদন্তি বইটা হচ্ছে অ্যাডমিশন নিয়ে, সেখানে সাহিত্য অংশ, ব্যাকরণ অংশ, লিখিত অংশ, এভরিথিং আমি দিয়ে দিয়েছি। এটা একদম বেস্ট একটা প্যাকেজ হবে তোমার জন্য অ্যাডমিশন বই, অ্যাডমিশন গাইড হিসেবে। তোমরা যারা পারাবার পড়ছো সেই পারাবারের বাইরে এই বইটা সহায়ক হিসেবে রাখতে পারো। প্রত্যেকটা কবিতার লাইন আমি ভেঙে দিয়েছি, প্রত্যেকটা গদ্য পদ্যের লাইনগুলো একদম ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আমি গ্রুপে আপলোড করব, তুমি ছবি দেখলে বুঝবে যে তোমার এই স্যার, তোমার এই ভাইয়া কতটা পরিশ্রম করেছে তোমাদেরকে নিয়ে, তোমাদের চিন্তাভাবনাগুলোকে কতটা মুক্ত করে দিয়েছে, বই আকারে প্রকাশ করেছে, তুমি দেখলেই বুঝবে, বুঝতে পেরেছো। ওকে তাহলে আমরা যে ক্লাসে ছিলাম, আমরা ক্লাসে একটু ফিরে যাই, আমাদের আরেকটু পড়া বাকি আছে, তোমরা সবাই ক্লাসে থাকো, আরেকটু পড়া বাকি আছে, সেটা হচ্ছে একটা পরীক্ষায় খেয়াল করে দেখবা যে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এরকম ভাষার ক্ষুদ্রতম এককে কি বলে, কথাটা বুঝো, মনোযোগ দাও প্লিজ। পরীক্ষায় আমি আবার লিখে দিচ্ছি, লাস্ট একটা লাইন লিখে দিচ্ছি, এটা পড়ে আছে, ক্লাস শেষ করব, ক্লাসে সবাই থাকো, কথা আছে, ক্লাস শেষ হয় নাই, এখনও শেষ হয় নাই, ক্লাস কিন্তু আমি ডিলেট করে দিব কিন্তু, সুতরাং যাচ্ছ যাও প্রবলেম নাই, বাট এখনও দুইটা লাইন রয়ে গেছে, সেই দুটো লাইন আমি একটু লিখে দিই তোমাদেরকে, তাহলে হবে। ক্লাস কবে কবে হবে, ক্লাস কবে কবে হবে আমি জানিয়ে দিব ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি জানিয়ে দিব। আগামী রবিবার আমি আবার ক্লাস নিব, আগামী রবিবার হচ্ছে আমি আবার ক্লাস নিব, সেখানে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের এই টপিকসগুলো কীভাবে হবে এবং কখন কীবারে হবে, তোমরা গ্রুপটা ফলো রাখবে তাহলেই হবে, ঠিক আছে। ওকে আচ্ছা আসো, তাহলে আমি লাস্ট একটা লাইন বলছিলাম, সেই লাইনটা খেয়াল করে দেখো, ভাষার ক্ষুদ্রতম অংশ কী বলে, দেখো ভাষার ক্ষুদ্রতম অংশ, এই ভাষা দেখো, এই ভাষার ক্ষুদ্রতম অংশ মানে কি, ক্ষুদ্রতম একক উত্তর ধ্বনি বর্ণ, উত্তর কি
ধ্বনি বর্ণ, ধ্বনি বর্ণ উত্তর অপশানে দূরে থাকলে মনে রাখবা বেস্ট আনসার ধ্বনি। এগুলো সবগুলার সবসময় ধ্বনি বর্ণ দুটোই আছে অপশানে, মনে রাখবা ধ্বনি হচ্ছে বেস্ট আনসার, বর্ণ হচ্ছে বেটার আনসার। চূড়ান্ত হয়ে গেল। আচ্ছা আরেকটা সেম লাইন দেখবা এখানে, এখানে আরেকটা সেম লাইন আছে, সেটা হচ্ছে দেখবা আমি নিচে লিখতেছি লাইভ লেখার জন্য, দেখতে পাচ্ছ না, দেখো ভাষার অর্থযুক্ত, কথাটা বুঝো অর্থযুক্ত বলেছে, এই লাইনটা নিয়ে সবার প্রবলেম, অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ, কথাটা বুঝো প্রশ্নের মধ্যে উত্তর আছে, কথাটা বুঝবা কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর আছে, ভাষার ক্ষুদ্রতম অংশ কি ধ্বনি বর্ণ শেষ, কিন্তু ভাষার অর্থযুক্ত কথাটা বুঝো কিন্তু কি বলছে, বলছে অর্থযুক্ত, তো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ, কি বলা হয় রূপ বলা হয়, কি বলা হয় রূপ বলা হয়। আচ্ছা আসো, কেন রূপ বলা হয়, রূপ মানে অ্যাকচুয়ালি কি, মৌলিক বলতে যা বোঝায় রূপ বলতেও তা বোঝায়, মৌলিক বলতে যা বোঝায় রূপ বলতেও তা, যেমন ধরো আমি কিছু নাম লিখেছিলাম হাতল, খেয়াল করে দেখো এই হাতল কিন্তু মৌলিক শব্দ না, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, মৌলিক শব্দ না, কেন মৌলিক শব্দ না, কারণ এটা ভাঙলে পাওয়া যায় হাত যোগ ল, খেয়াল করো এই ল হচ্ছে প্রত্যয় আর হাত হচ্ছে মূল অংশ, মানে এটাকে প্রাতিপদিক বলা হয় কিংবা মৌলিক শব্দ বলা হয়, এটা হচ্ছে মূল, এটা কি মূল, তাহলে মনে রাখবা শব্দের পরে এই ধ্বনি বর্ণের পরে যদি কারো অর্থ থাকে তাহলে সেটা কার হয় শব্দের। এখন প্রশ্ন হচ্ছে স্যার শব্দ, যেমন ধরো আমি বললাম সাধিত শব্দ, যোগরূঢ় শব্দ, রূঢ়ি শব্দ, যৌগিক শব্দ, এগুলো প্রত্যেকটাই ভাঙা যায় কিন্তু মৌলিক শব্দ ভাঙা যায় না, মানে মূলটা, মূলটা মৌলিক শব্দ বলতে কোনটা, শব্দের মূলটা, তাহলে হাতল, এই হাতলটা কিন্তু সাধিত শব্দ কিংবা যৌগিক শব্দ, যেটা বলি না কেন একটা গঠনগত একটা অর্থগত, অর্থগত হচ্ছে কি হাতলটা হচ্ছে যৌগিক শব্দ আর গঠনগত হচ্ছে কি সাধিত শব্দ, তাহলে এটা তো মৌলিক হয় নাই, মূল তো হয় নাই, এইটার মূল এখন আমি বললাম কি হাতলের মূল করলাম হচ্ছে আমি হাত করেছি, কি করেছি আমি হাত করেছি, এই হাতটা হচ্ছে মৌলিক আর এই মৌলিকটাই হচ্ছে রূপ, এই হাতটা হচ্ছে মূল অংশ রূপ বলা হয়, তাহলে মনে রাখবা হাতল কি সাহিত্য শব্দ কিংবা যৌগিক শব্দ, এর মূলটা কি হাত, এই মূলটাকে আর ভাঙতে পারা যাবে না, এই কারণে মৌলিকটাই হচ্ছে রূপ, এই জন্য দেখবা রূপতত্ত্ব কথাটা আসছে কিন্তু এই শব্দ তৈরি করা থেকে, দেখবা রুটগুলো শব্দ তৈরি করে, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় রুট বলা হয়, কি বলা হয় রুট বলা হয়, তাহলে মনে রাখবা এটাই হচ্ছে কি রূপ, তাহলে এই রূপের সাথে অর্থের সংশ্লিষ্টতা আছে এবং এই রূপটা কি ক্ষুদ্রতম দেখছো, তাহলে মনে রাখবা ভাষার ক্ষুদ্রতম অংশ কি ধ্বনি বর্ণ এবং ভাষার অর্থযুক্ত যদি বলে দেয় কথাটা তাহলে মনে রাখবা আনসার হয়ে যাবে হচ্ছে রূপ, বুঝতে পেরেছো, তাহলে খেয়াল করে দেখো ওই যে একুশ আর দেখো দুইটা দিয়ে দিলাম আবার দুইটা দিয়ে দিচ্ছি, তাহলে একুশ আর দুই কত হয় দেখো তো তেইশ হয়, দেখছো তেইশটা আজকে বাক্য তুমি শিখতে পারলে মাত্র চল্লিশটা মিনিট বা পঞ্চাশটা মিনিট সময় দিয়ে তুমি শিখতে পারলে, তাহলে এখন তোমরা আমাকে বলো যারা ক্লাস করেছো তারা আজকে যে ক্লাস করেছে আমি যদি এইভাবে ক্লাস তোমাদের জন্য রাখি তাহলে তোমরা কি ক্লাস করবে, আমি আবার বলছি আমি যদি এইভাবে লাইভ ক্লাস রাখি তোমরা কি ক্লাস করবে আমার একটু সবাই জানাও, তাহলে আমি তোমাদের তোমরা যদি চাও তাহলে আমি নিজেও অনুপ্রাণিত হব এবং এই ক্লাসগুলো আমি রাখবো, তাহলে এবার তোমরা লিখতে থাকো আমি শেষবারের মতো আমি একটা রিভিউ দিয়ে নিচ্ছি, তোমরা লিখতে থাকো আমি শেষবারের মতো সবার জন্য একটা রিভিউ দিচ্ছি, রিভিউ দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি, তাহলে খেয়াল করে দেখো তুমি সিকোয়েন্স মনে রাখবা, আমি আবার বলছি সিকোয়েন্স মনে রাখবা, ধ্বনি বর্ণ মিলে শব্দ হয়, শব্দ মিলে বাক্য হয়, সে বাক্য ভাষা প্রকাশ করে, তাহলে ধ্বনি শব্দ বাক্য ভাষা, ধ্বনি শব্দ বাক্য ভাষা, ভাষার যদি যদি চাবে দেখো খেয়াল করে দেখো মূল উপাদান কিংবা প্রধান উপাদান কিংবা ক্ষুদ্রতম একক, কথাটা বুঝো মূল উপাদান প্রধান উপাদান ক্ষুদ্রতম একক যদি এগুলো চাই রিকোয়ারমেন্ট হিসাবে তাহলে জারি সাক অটোমেটিক, জারি সাক অটোমেটিক কি হবে ধ্বনি বর্ণ হবে, বেস্ট আনসার ধ্বনি, বেটার আনসার কি হবে বর্ণ হবে। আচ্ছা এবার খেয়াল করে দেখো যদি বলা হয় মূল উপকরণ কিংবা একক কিংবা বৃহত্তম একক যদি এমনটা বলে তাহলে মনে রাখবা যার চেয়েছে, এখানে কথা আছে কিন্তু যার যার চেয়েছে তার ঠিক আগেরটা আনসার হবে, তাহলে পরীক্ষা যদি বলা হয় ভাষার মৌলিক উপকরণ সরি ভাষার মৌলিক উপকরণ কি হবে বাক্য, বাক্যের মৌলিক উপকরণ কি শব্দ, শব্দের মৌলিক উপকরণ ধ্বনি বর্ণ, বাক্যের একক কি শব্দ, শব্দের একক কি হবে ধ্বনি বর্ণ, ভাষার একক কি এক্স্যাক্টলি আগেরটা বাক্য, বাক্যের বৃহত্তম একক কি বাক্য মানে সরি ভাষার বৃহত্তম একক কি বাক্য, বাক্যের বৃহত্তম একক কি শব্দ, শব্দের বৃহত্তম একক কি হবে ধ্বনি বর্ণ। আচ্ছা এবার আসো এই ভাষাটা ভাষাটার প্রাণ ফিরে পাই কোথায় বাক্যে আসলে, আবার বাক্য বাক্য প্রাণ পাই কোথায় প্রাণ ফিরে পাই কোথায় শব্দে, তাহলে মনে রাখবা ভাষার প্রাণ বলা হয় বাক্যকে আর বাক্যের প্রাণ বলা হয় শব্দকে। এবার আসো শব্দের ক্ষুদ্রতম অংশ, এই শব্দের ক্ষুদ্রতম অংশ ভাঙলে পাওয়া যায় ধ্বনি বর্ণ পাওয়া যায় আর এই শব্দের
অর্থযুক্ত 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 অংশকে বলা হয় মৌলিক শব্দ। কি বলা হয়? মৌলিক শব্দ কিংবা রূপ। এই রূপটা একটু বেশি ইম্পর্টেন্ট। রূপ তোমরা দিবা উত্তর পরীক্ষায়, আসলে রূপটা দিবা, রূপটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবা ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ। ক্লিয়ার? আশা করছি। রূপ যে তোমরা অনেকে বলতো স্যার ভাষার ভাষার ক্ষুদ্রতম অংশ ধ্বনি, কিন্তু ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ রূপ, এটা আবার কী জিনিস অনেকে আবার প্রশ্ন করতা। দেখো আজকে কিন্তু তুমি সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছো এক ক্লাসে, মাত্র 50 মিনিট ক্লাস করে। এবার আসো, এবার আসো ভাষার মৌলিক উপাদান কি। তাহলে মৌলিক মানে কি? অর্থের সাথে সংশ্লিষ্ট। তাহলে ভাষার মৌলিক উপাদান হচ্ছে ওই সকল ধ্বনি, যে সকল ধ্বনি অর্থ প্রকাশ করতে পারে। যেমন খ, খ একটা বর্ণ, আবার কি, খ মানে আকাশ। গ একটা বর্ণ, গ মানে কি, গমন করা সংক্রান্ত। আবার দ কি, দ একটা বর্ণ কিন্তু আবার কি, শব্দ, কারণ গ বলতে দ বলতে বোঝায় দেওয়া। বুঝতে পেরেছ? তাহলে মনে রাখবা ভাষার কিংবা বাক্যের মৌলিক উপাদান বললে উত্তর হবে অর্থবোধক ধ্বনি। যদি অর্থবোধক ধ্বনি অপশনে না পাও তখন উত্তর হবে শব্দ। তবে অর্থবোধক ধ্বনি এটা পরীক্ষায় একবারই এসেছিল, এটা পরে আর আসে নাই, তাই উত্তর তোমরা এটা শব্দই মোটামুটি প্রায় সময় হয়। তবে খেয়াল রাখতে হবে যে অপশনে অর্থবোধক ধ্বনি আছে কিনা। শুধু ধ্বনিবর্ণ হবে না, অর্থবোধক মানে যেগুলো অর্থ দেয় ওই কয়টা, এটা হচ্ছে উত্তর। আমার মনে বুঝতে পেরেছ? আজ যে ক্লাসটা করেছো আমি কি কতটুকু উপকৃত হয়েছে আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে আমি ক্লাসটা নেওয়ার জন্য। তোমাদের প্রতি আমি এতটুকু রিকোয়েস্ট অনুরোধ থাকবে, আবদার থাকবে, তোমরা প্লিজ প্লিজ তোমরা হচ্ছে লাইফ হারাইয়া ফেলেছিলাম কত খুঁজে পেলাম। হ্যাঁ, এই জন্যই তোমাদেরকে বলে রাখবো, অনেকেই আমার ক্লাসগুলো মিস করতে পারো, তোমরা যেটা করবা আমার ক্লাসে যে গ্রুপটা আছে এই গ্রুপটা নোটিফিকেশনটা তোমরা একটু ফাস্ট করে রাখো, তাহলে তুমি যে কোনো সময় প্রথম মানে যে কোনো আমার পোস্টের নোটিফিকেশন পেয়ে যাবা। বুঝতে পেরেছ? তাহলে আমরা ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করবো, তোমাদের কাজ হচ্ছে সেগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া। যত বেশি উপস্থিতি তত বেশি ক্লাস শেষ। তাহলে এই হচ্ছে আজকে ক্লাস ছিল, আশা করি বুঝতে পেরেছ। তোমাদেরকে আমি যারা অ্যাডমিশন শিক্ষার্থী আছো তোমাদেরকে বলে রাখি, এরকমভাবে খুঁটিনাটিভাবে তুমি যদি ব্যাকরণটা এবং সাহিত্য অংশটা পড়তে চাও, প্রত্যেকটা প্রবন্ধ, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, নাটক এবং উপন্যাস যদি লাইন বাই লাইন মিনিং, লাইন বাই লাইন ব্যাখ্যা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বি ইউনিটে দেখবা 10 মার্কের একটা সৃজনশীল টাইপের প্রশ্ন আসে, ভার্সিটিতে ওটা নাম দেওয়া হয় কি অনুচ্ছেদ আসে, অনুচ্ছেদ যেটা হচ্ছে সৃজনশীল টাইপের। আবার আরেকটা প্রশ্ন আসে যে সেটা হচ্ছে অনুচ্ছেদ শুদ্ধি, ওটা আমি পরে বলবো। যেটা অনুচ্ছেদ আসে সৃজনশীল টাইপের, ওই 10 মার্কের কোশ্চেন তুমি সলভ করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই এখানে ব্যাকরণ দিয়ে পারবে না, ওটা সলভ করতে হবে সাহিত্য দিয়ে। এখন সাহিত্য দিয়ে যদি তুমি সলভ করতে পারবা, যেমন খ নাম্বার দিয়েছে যে এটা অনুধানমূলক লাইন দিয়ে বললো এটা ব্যাখ্যা করো, গ নম্বর দিয়েছে উদ্দীপকের সাথে বা অনুচ্ছেদের সাথে সাদৃশ্য আছে কিনা, এবং ঘ নম্বরে দিল যে এই বিভীষণপতি মেঘনাদের বিভীষণের চরিত্রটি সিরাজউদ্দৌলা নাটকের কার সাথে মিল আছে তা বুঝিয়ে লিখো। তাহলে তুমি খেয়াল করে দেখো তুমি কিন্তু আছো বিভীষণ নিয়ে, কিন্তু প্রশ্ন চলে গেছে কোথায়, চলে গেছে মির্জাপুর, সিরাজউদ্দৌলা গল্পের সিরাজউদ্দৌলা নাটকের চলে গেছে কোথায়, চলে গেছে হচ্ছে মির্জাপুরের সাথে। তাহলে তোমাকে এই জায়গাতে তোমাকে একদম সাদৃশ্য বৈসাদৃশ্য করে লিখতে হবে। তাহলে তোমার যদি এটা কেউ না ধরায় দেয় তুমি কেমনে পারবা? ক্লাস করলে আমরা তোমাদেরকে প্রি প্রি প্ল্যান করা দিই, প্রি মানে তুমি যে পরীক্ষা দিবা এর আগে কত রকম প্রশ্ন হতে পারে, কত রকম ভাবনা আসতে পারে, এই ভাবনাটা ক্রিয়েট করাই দিই আমরা, আমি আমরা ক্রিয়েট করাই দিই। তো সুতরাং তুমি যদি পড়তে চাও, আমাদের সামনে আমার ব্যাচ কালকে আমার প্রাইভেট ব্যাচ শুরু হবে, তোমার যেটা যারা ক্লাস করতে চাও একদম পরীক্ষা আগ পর্যন্ত কোর্স চলবে, একদম পরীক্ষা আগ পর্যন্ত কোর্স চলবে, যারা যারা এই কোর্সে জয়েন করতে চাও তারা আমাকে ইনবক্স করবে এবং আমার ফোন দিবে, আমার ফোন নাম্বার দেওয়া আছে এই ক্যাপশনে, ফোন দিবে। ইনশাল্লাহ আমি তোমাকে এতটুকু বলে রাখি, তোমরা সবাই আমি জানি তোমরা এখন দ্বিধাগ্রস্ত আছো যে এই সময় একজন আদর্শ ভাইয়া হিসেবে তুমি কাকে পেতে চাও, আদর্শ স্যার হিসেবে তুমি কাকে পেতে চাও। দেখো ভাই আমি দায়িত্ব নিয়ে পড়াতে পছন্দ করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যখন যে অধ্যায়টা পড়াই এত বেশি ডিটেলস পড়াই যে ওই অধ্যায় নিয়ে আর জীবনে কোনো প্রবলেম থাকবে না, যত কোশ্চেন আছে সব কোশ্চেন অটোমেটিক্যালি সলভ, অটোমেটিক্যালি সলভ লাইক হলারের মতো। তো সুতরাং তুমি যেটা করবা, যদি কোর্সে জয়েন করতে চাও, আমাদের কোর্স শুরু হচ্ছে, কোর্সে জয়েন করে ফেলো, বেস্ট কিছু পাবে, বেস্ট কিছু পাবে। তুমি এক মাস পরে সব স্যারকেই পাবা, তখন তুমি দেখে নিও কার ক্লাস কতটা ইম্পর্টেন্ট, কার ক্লাস কতটুকু গভীর, কার ক্লাস কতটুকু ঢাকা ভার্সিটির বিএনপির জন্য প্রযোজ্য, তুমি সেদিন টের পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে কথাই চাপাবাজি না করে কাজে চাপাবাজি করা উচিত। বৃক্ষের পরিচয় কোথায়, চাপাবাজিতে না, বৃক্ষের পরিচয় ফলে। সুতরাং এই বি কেয়ারফুল, এই চাপাবাজি কথায় পাত্তা দিবা না কেউ। অনেকে আছে লাইভ ক্লাসে চাপাবাজি করে, এমনভাবে ভাব প্রকাশ করে মনে হইতেছে সেই সব, বাট না, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, ফলে পরিচয়। বুঝতে পেরেছো? ওই গাছের নাম দিয়ে না, বি কেয়ারফুল। সুতরাং আমি তোমাদের সাথে আছি, ইনশাল্লাহ ভালো কিছু পাবে তোমরা, এবং তোমাদের জন্য সবসময় শুভকামনা রইল, দোয়া ভালোবাসা রইল। তোমরা আজকের মধ্যে এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো। যারা ক্লাস করতে চাও তারা অ্যাডমিশন যে ব্যাচ আমাদের শুরু হচ্ছে সেখানে জয়েন করতে পারো। ইনশাল্লাহ তোমাদের স্যার অনেক ভালো কিছু পড়াবেন সাহিত্য এবং ব্যাকরণ নিয়ে, এবং পরবর্তী ক্লাস তোমাদের সাথে দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাস আমি শীঘ্রই আবার তোমাদের সাথে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, শুভকামনা, আল্লাহ হাফেজ।